السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمد ونستائل ونستغفر ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده اللہ فلا مدل ومن يذلل فلا حدی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهد ان محمد عبده ورسولہ صلی اللہ علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیماً کثیرہ أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثني يحيى بن بكير قال حدثنا ليس عن أقيل عن ابن شهاب قال أخبرني عروة أنه سأل عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم أرأيت قول الله حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا أو كذبوا قالت بل كذبهم قومهم فقلت والله لقد استيقنوا ان قومهم كذبوهم وما هو بالظن فقال يا عري لقد استيقنوا بذلك قلت فلعلها او كذبوا قالت معاذ الله لم تكن الرسل تظن ذلك بربها واما هذه الايه قالت هم أتباع الرسل الذين آمنوا بربهم وصدقوهم وطال عليهم البلاء واستاخر عنهم النصر حتى إذا استيأست ممن كذبهم من قومهم وظنوا أن أتباعهم كذبوهم جاءهم نصر الله شماني تو باتر من الله رب العالمين الكور شان شايف وقيا صلى الله عليه وسلم الكور صلى الله عليه وسلم الكور آج منغول بار شولوي صفور چود مطابق বিশে অগস্ট দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সহিউল বখারির আহাদিসুল আম্বিয়া পর্ব নবীর রসুলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর দশ হাদিস নম্বর তিন হাজার তিনশো উনানব্বই অধ্যায় চলছে এব্রাহিম সালাম সম্পর্কে আর তারপরে তার আউলাদ সন্তানদের সম্পর্কে আর আউলাদদের আউলাদ ইউসুফ আলহাম সম্পর্কে শেষ পর্ব ছিল উনিশ নম্বর তাতে কয়েকটি হাদিস আমরা গত সপ্তাহে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি আর এখন আরও দুইটি হাদিস এ অধ্যায় রয়েছে ইউসুফ আল ইসালাম তার পিতা ইয়াকুব ও আল ইসালাম নবী তার পিতা ইসহাক হাক আর ইসালাম তেনিয়নী ইস বিন এব্রাহিম খালিউল্লা আলি সালাতাম তিনি আল্লাহর নবী এবং রসুল ইব্রাহিম আলী ইসলামের পরে যত নবী রসুল এসেছেন তার বংশ সবাই তাদেরকে আম্বিয়া বানী ইসরায়েল বলা হয় বনি ইসরাইল বংশের নবী সমস্ত নবী বনি ইসরায়েল একমাত্র শেষ নবী মোহাম্মদ সাইসাল্লাম বনি ইসমাইল ইসমাইল ইসলামী বংশের আর ইসমাইল বংশে হলেও ইসমাইল বড় ছেলেকার এব্রাহিম আলী ইসলাম সুতরাং ইসমাইল বংশের হোক অথবা ইসরাইল মানে ইয়াকুব ইসরাইল কার নাম ছিল ইয়াকুব আলী ইসলামের অপর নাম ছিল তার বংশের হোক সমস্ত নবিরসুলগণ ইব্রাহিম আলী ইসলামের বংশোদ্ভূত তো হাদিস ওই ইউসুফ আলী ইসলামের ঘটনায় রয়েছে যে আয়াত সে সম্পর্কে এখানে আলোচনাটি এসেছে যেখানে ইউসুফ আলহ ইসলামের কথা এসেছে বা বনির সাইলদের নবীদের কথা এসছে সে ওমদগুলির কথা এসছে বলছেন এমাম ইবনে শাহাব জহরি এমাম জহরি প্রখ্যাত তাবেই ছিলেন তিনি বলছেন যে আখবারানি অরুয়াত আমাকে জানিয়েছেন অরুয়া ইবনে জুবাইর রহম্লা রাজি আল্লাহ আনহমান অরুয়া তাবেই সাহাবি হতে পারেননি কারণ নবির সাহায্য সাহেব তিনি ভূমিষ্ঠ হননি কিন্তু তার বড় ভাই বিন বিনজুবাইয়ের তিনি সাহাবি তার আব্বা আম্মা সবাই সাহাবি এবং অরুয়া কার নাতি বাবাকে সিদ্দিক আল্লাহ তালা আনহর নাতি তো মায়েশা রাজি আল্লাহ তালা আনহার বনের আসমা রাজি আল্লাহ তালনার ছেলে তিনি জিজ্ঞেস করলেন আয়সরাজি আল্লাহ তাল হাকে তার মানে তার খালাখে সহধর্মিনী আয় সাজি আল্লাহ তালে জিজ্ঞেস করলেন একটি আয়াত সম্পর্কে আয়াতের সুরায় ইউসুফ একশো দশ বছর আর আয়তে কাউল আল্লাহ আচ্ছা বলুন তো আর তো মানে এখানে আকবর নি আকবর নী বা আকবরিনী মহানাল বাণীর তফসির সম্পর্কে বিশ্লেষণ সম্পর্কে বলুন তো বা তাৎপর্য সম্পর্কে বলুন তো হাত্তা ইজাস্তাই আসার রসুল আল্লাহ বলছেন এমন পরিস্থিতি হতো বিভিন্ন নবীর রসুলগণের যুগে যে কেউ ইসলাম গ্রহণ করছে না ইমানই আসছে না বরং সবাই আল্লাহর দিনের শত্রুতায় বদ্ধপরিকর কট্টর আল্লাহর সাহায্য নেমে আসছে না জুলুম অত্যাচারের শিকার হচ্ছেন নবী রসুলগণ চারিদিক থেকে জুলুম চলছে আর কেউ নি আসছে না তো এই রকম পরিস্থিতি যখন হয় মানুষের তখন মানুষ নিরাশ হয়ে যায় সাধারণত হ্যাঁ কোনো একটা কাজে আপনি হাত বাড়িয়েছেন অথবা কাজ শুরু করেছেন আর সেই কাজ যদি কোনো ফলাফল দেখতে না পান কোনো রকমের ভালো কোনো লক্ষণ দেখছেন না তাহলে মানুষের প্রকৃতি হচ্ছে নিরাশ হয়ে যাওয়া নিরাশ হয়ে যাবে সেই মর্মে আল্লাহ বলছে হ্যা এই আস্তাই আসা রসুল এমনকি রসুলগণ নিরাশ হয়ে যেতেন নিরাশ হয়ে যেতেন জাতির ইমান ইসলাম থেকে নিরাশ হইতে এরা ইসলাম নিয়ে আসবে না এবং নিরাশ হইতে আল্লাহর সাহায্য থেকে যে আল্লাহর সাহায্য নেমে আসবে আর আমরা বিজয়ী হব শক্তিশালী হব সেটা থেকেও নিরাশ অজানু এবং নবী রসুলগণের এই ধারণা হইতো যে আন্না হমকু আর নঙ্কাদ কোজেবু কোরআন করিমের প্রসিদ্ধ কেরাতে রয়েছে আর আর একটি কেরাত রয়েছে সেটা কোজেবু দি দুটোর ভিন্ন ভিন্ন হবে অর্থ পাল্টে যাবে প্রত্যেকটির অর্থ কোজেবু পড়লে বিনা তসদিদে কি অর্থ কি ব্যাখ্যা হবে আর কোজেব পড়লে কি তাফসির হবে দুটোই বলছি নবীর রসুল ধারণা হয়তো নিরাশ হয়ে গিয়ে আল্লাহ সাহায্য নেমে আসছে না মানুষে ইসলাম কবুল করছে না তাদের ধারণা হয়তো আন্নাহম কাদ কুজেবু কুজেবু আগে তসদিদ দিয়ে তফসিল করি যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে মানে তাদের ধারণা হয়ে যেত যে আমরা মিথ্যাবাদী হয়েই থেকে গেলাম সারা জীবন আমাদেরকে কেউ সত্যবাদী বলে বিশ্বাস করল না বহু যুগ হয়েছে এরকম বহু সমাজে বহু সভ্যতা হয়েছে আল্লাহ প্রত্যেক অঞ্চলে প্রত্যেক দেশে নবীর রসুল পাঠিয়েছেন কিন্তু আজ পর্যন্ত বহু দেশ রয়েছে যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে সেখানে কাফের গরিষ্ঠ। তাহলে সেই জাতির মাঝে আল্লাহ নবীর রসুল পাঠাননি পাঠিয়েছেন অবশ্যই পাঠিয়েছেন নিয়ে নেন ভারত উপমহাদেশকে নিয়ে নেন ভারতের অধিকাংশ হচ্ছে সত্তর শতাংশ হচ্ছে অমুসলিম তা আপনি কি মনে করেন যে হিন্দুদেরকে হেদায়ত কাজ আল্লাহ নবীর রসুল পাঠাননি অবশ্যই পাঠিয়েছেন অবশ্যই পাঠিয়েছেন কিন্তু আমাদের কাছে সেসব কাহিনী কোরআন হাদিসে আসেনি সেই জন্য আমরা জানতে পারি আর সব কাহিনী সব ঘটনা বলি আল্লাহ বর্ণনা করবেন এটাও আল্লাহ বলেনি যে সব বয়ান করব রসোল্লাম কানকা সাসনাহম আলে কিছু কিছু রসুল আছে নবী আছে যাদের কথা এ নবী তোমার সামনে বর্ণনা করেছি এসব কাহিনী আমি বর্ণনা করেছি কোরআনে কাহিনী ও নামনাক নামনাকসুম আলেক আর বহু নবী রসুলগণ রয়েছে যাদের কাহিনী আমি উল্লেখই করিনি বর্ণনাই করিনি নাম পর্যন্ত উল্লেখ করেন তাহলে ভারতের সভ্যতা তারপরে চাইনিজ সভ্যতা চিন্তা করেন যে কত বড় দেশ একটা চীন আর কত সংখ্যা গরিষ্ঠ দেশ সেখানে অধিকাংশ বুদ্ধিস্ট অমুসলিম তাহলে সেই জাতিকে হেদায়তের জন্য আর নবী রসুল পাঠাননি অবশ্যই পাঠিয়েছে রাশিয়া বিশাল দেশ কত জনসংখ্যা অধিকাংশই সেখানে কাফের অমসলি তাহলে সেখানে পাঠাননি পাঠিয়েছেন কিন্তু তাদের কথা আমাদের কাছে আসেনি ঘটনা আমাদের কাছে এসেছে সামদেশে নবী এসেছেন আরব দেশে নবী এসেছেন এগুলো জানতে পঁচিশ জন নবীর কথা জানতে পেরেছি এসেছে দীর্ঘদিন তারা দাওয়াত দিয়েছেন অনেক কষ্ট শিকার করেছেন বরদাস্ত করেছেন জুলমের শিকার হয়েছেন আর বহু নবী রসুলকে খুন করা হয়েছে করোনে এক তুলনা আম্বিয়া কাফেররা ফেররা নবী রসুলকে খুন করতো হত্যা করত আর বহু নবী রসুলকে হয়তো খুন করা হয়নি খুন করতে পারেনি কিন্তু তারা দাওয়াত দিয়ে নিরাশ হয়ে শেষ পর্যন্ত মারা গেছেন কিন্তু কি অমা আমান আমাহিল্লা হাতে গনা কয়েকজন হয়তো ইমান নিয়ে এসেছে ইমানকে গোপন রেখে দিয়েছে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়নি থেকে গেছে সংখ্যা বেশি থেকে গেছে কারণ আল্লাহ স্পষ্ট করেছেন মিন উম্মাতিন খালাফিহা নাজির এমন কোনো জাতি নেই যে যাই আল্লাহ সতর্ককারী নবী রসুল পাঠান প্রত্যেক জাতির জন্য আল্লাহ কি পাঠিয়েছেন নবী রসুল পাঠিয়েছেন শেষ নবী আসার আগের কথা বলছি কারণ শেষ নবী আসার পরে আর কোন নবী আসেনি আর আসে করেনি আর শেষ নবী সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসছেন শুধু তারাং শেষ নবীর জামানা তো আর কোনো নবী আসেন কিন্তু তার আগে মনে ইসরায়েলদের যুগে একই জমানায় একাধিক নবী থেকেছেন ইয়াহি আলহ সাল্লাম ঈসা আলহিসাল্লাম মৌসা আলাইসালাম কাছাকাছি মৌসা হারন দুই ভাই নবী ইয়া ঈসা তারা আত্মীয় একই যুগের নবী এভাবে বিভিন্ন গোত্র বিভিন্ন এলাকার অঞ্চলের জন্য অঞ্চল ভিত্তিক হ্যাঁ এলাকাভিত্তিক নবী পাঠাইতেন এবার আহম ইসলাম আছেন এদের লুতালু আল্লাহ নবীরা শুধু গতকালকে আলোচনা করে সাদ্দম এলাকার জন্য পাঠিয়েছেন একটি অঞ্চলের জন্য তো নিরাশ হয়ে গেছেন তারা তাদের ইমান ইসলাম থেকে এবং আল্লাহর সাহায্য নেমে আসা থেকে কোনো রকমের পরিবর্তন দেখছি না তাদের ধারণা হয়তো নিরাশ হয়ে গিয়ে দেব যে তাদেরকে মিথ্যা মনে করা হয়েছে আমরা মিথ্যুক হয়েই থেকে গেলাম কোসদেবু যদি বলা হয় মিথ্যা প্রতিপন্ন করা বা মিথ্যা জ্ঞান করা কাউকে মিথ্যুক বলে আখ্যায়িত করা যে অর্থ দিয়ে করেন কোচদেবু মানে এইটি কাজজাবাহু মানে তাকে মিথ্যা মনে করেছে মিথ্যা জ্ঞান করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে হ্যাঁ মিথ্যুক সাব্যস্ত করেছে আর কোজেবু যে তাদেরকে মিথ্যা বলা হয়েছে যদি বিনা তাস বলা হয় কাদ কোজেবু তাদের কি বলা হয়েছে মিথ্যা বলা হয়েছে কার মিথ্যা বলা হয়েছে আল্লার পক্ষে কথা বলা হয়েছে তো নিঃসন্দেহ হয়নি এই যেখানে সংশয় হয়েছে যে কোজেবু কে পড়া যেতে পারে তো দুটোই কেরাত রয়েছে কি অর্থ হবে কোজেবুর বলছেন যে আও কোজেবু কোজেবু পড়বো না কোজেও পড়বো কালা তো মা এসা বললেন বল কজা বহম মানে কোজেবু সেই সব নবী রসুল গণের জাতি তাদেরকে মিথ্যা মনে করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে কজা কমহম জাতিগুলি কি করেছে নিজ নিজ নবীকে মিথ্যা সাব্যস্ত করেছে সকল তো তখন ওরা বলছেন আমি বললাম অল্লা হে আল্লাহর কসম করে কেন আন্না কম হম কে তাদের এক্ষেত্রে ক্ষেত্রে ধারণা কেন হবে তাহলে তাহলে বিশ্বাস তাদের একিন তারা তো চোখের সামনে দেখছে যে আমাদের জাতি আমাদেরকে বিশ্বাস করলো না অস্বীকার করলো তো এটি ধারণা কেন বিশ্বাস তাহলে তাদের হ্যাঁ বিশ্বাস ছিল আন্না কমহম কে যাবো হম যে তাদের জাতি তাদেরকে মিথ্যা মনে করেছে অমাহ বিজ্ঞান এটি তার ধারণা নয় ফাঁকাল মায়েসা বলছেন ইয়া ওরাইয়া ওরুয়াকে একটু নামকে একটু পরিবর্তন করে বলা ওরাইয়া অনেক সময় আদর্শ না সময় ব্যঙ্গ করে হয় না কখনো কখনো নাম কি করা বিকৃত করা হয় ব্যঙ্গ করে তাই না আর কখনো আদর করে হয় তাই না আদর করে আপনার নামকে পরিবর্তন করে বলেন না আয়েশাকে আয়েশু হ্যাঁ সুমনকে সমু হ্যাঁ আদর করে আদর করা হয় তো হে অরাইয়া মানে হে অরুয়া লাকা দেশ খানু খালা বলছেন আদর করছেন খালা বনের ছেলে কে লাকা দেশ বেজালে তাদের বিশ্বাস ছিল এটি এটি একই ছিল তাদের যে তাদের জাতি তাদেরকে মিথ্যা মনে করেছে কুলতো তখন অরুয়া বলছেন আমি বলে ফালে আল্লাহ কোজেবু নাকি এটা কোজেবু কোজেবো নাই পড়তে হবে কাল আত মা জাল্লাহ মা এসে বলছে কোজেবো মানে তাদেরকে মিথ্যা বলা হয়েছে আল্লাহ মিথ্যা বলবেন যে আল্লাহ আছে পরকাল আছে বা তোমাদের নবীদেরকে সাহায্য করবো কারণ যুগে যুগে নবীদেরকে বলা হয়েছে যে নবী রসুলগণ এবং তাদের অনুসারীরা বিজয়ী হবে কোরআন আছে না জি ওয়াইনা জুন্দান আল্লাহমুল গালেবন আমার সেনাবাহিনী বিজয়ী হবে তার কথা বল্লাহ আল্লাহ চূড়ান্ত ফেসালা করে লিখে রেখেছেন লিখে দিয়েছেন আনা ও রসলি আমি এবং আমার রসুলগণ বিজয়ী হবে তো বিজয়ী কোথায় সারা জীবন জুল বরদাস্ত করতে করতে থেকে গেলাম আর কেউ ইসলাম কবুল করলো না কা কুফরি শক্তিশালী হয়ে থেকে গেলো আর কাফেরা শক্তিশালী হয়ে থেকে গেল তো কোথায় বিজয়ী হলো বিজয় মানে শুধু বাহ্যিক বিজয় না। হক কথা যে বলতে পারছেন আপনি হ্যাঁ হক কথা যে মানব জাতির কাছে পৌঁছে দিচ্ছেন এটা একটা বিজয় এটা অনেকই বুঝে না সত্য কথা মানুষের কাছে বলে দেওয়ার মতো লোক আছে এটা একটা বিজয় যে হক বদলের সংঘর্ষ চলতে আছে আর হক কথা বলার লোক আছে পৃথিবী সবাই যদি বোবা হয়ে যেত যারা জানে তারাও বোবা আর যারা জানে না তারা তো বোকা মূর্খ তাই না তো হয় বোকা মূর্খ আর না হলে বোবা তাহলে তো আর হক কথার কত চর্চা হইতো না এখন যে শিরকে শির্ক বলা লোক আছে ওলামা আছে বেদাতকে বেদাত বলা ওলামা আছে এইটাই হচ্ছে বিজয় যে দেশে এত বিদাতি এত মেলাতি এত কেয়ামি এত দেশ তাদেরই জন্য হয় জয় জয়কার না 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 হক কথা বলার লোক আছে এটাই বিজয় আমাদের সে বলতে আছে শিরকে শিরক বলতে আছে মাজার মেলাত বেদাত নিয়ত পড়া বেদাত বোঝা গেছে না তো হক কথা বলার লোক থাকা বলতে পারা এবং কাউকে ভয় না করা দুনিয়ার কোনো স্বার্থ না থাকা লাই হাফিল্লাহ লহমত কোনো তিরস্কারকে হয় তিরস্কারকে ভয় করে কে গাল দিচ্ছে কে শত্রুতা করছে কে কি করছে আর আমি বিতর্কিত হয়ে গেলাম এসব চিন্তাই নেই এটি হচ্ছে একটা বিজয় এটি হচ্ছে বিজয় তো মা এসব বলছে মা আল্লাহ আল্লাহর পানা তুমি যেটা বুঝছো সেটা নয় আসলে লাম তখন রসুল তাজন্য যার এবার রব বিহা রসুলগণ রব সম্পর্কে এরকম ধারণা করতে পারেন যে কাজ মানে আল্লাহ তাদেরকে কোনো মিথ্যা কথা বলেছেন যে তোমরা বিজয়ী হবে আর তোমরা সাহায্য প্রাপ্ত হবে সাহায্য নেমে আসবে আল্লাহ ইন্না নাসর আল্লাহে করিব আল্লাহ সাহায্য আসন্ন সন্নিকটে সন্নিকটে কোথায় সাহায্যতে নেমে আসছে না তো বলছেন যে রসুলগণ ধারণা করবেন যে রব আমাদেরকে যে বলেছেন যে তোমাদেরকে সাহায্য করব তো কথাটা তো মিথ্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে না এটা হইতেই পারে না এই ধারণা রবি রসুল হইতে পারে না আমাজহিল আয়া এ আয়া তাহলে তাৎপর্য কি বলছেন কালাক মায়েশা বলছেন হুম আতবা ও রসুল রসুলগণের অনসারীরা তারা এল্লে আমানকে রবহীন রবের প্রতি তারা ইমান নিয়ে এসছে অসাধ্যাকুম তারা বিশ্বাস করেছে অতআলা আলী হল বালা কিন্তু বালা মুসিব দীর্ঘায়িত হয়েছে জুলমের শিকার ইমান ইসলাম নিয়ে এসছে বিশ্বাস করেছে ভালো আমল করেছে কিন্তু বালা মুসিব দূর হয় না জালেমের জুলম দূর হয় না ওয়াস্তাখার আনহম নাসর আর তাদের সাহায্য আসতে বিলম্ব হয়েছে হাতা ইজাস্তাই আসাদ মেমান কাজা বহমেন কৌমহিম যখন তারা নিরাশ হয়েছে ওই সব লোক হতে যা যারা তাদের স্বজাতি তাদেরকে মিথ্যা গান করেছে তাদের থেকে যে এরা আর ইসলাম নিয়ে আসবে না যারা আমাদেরকে মিথ্যা মনে করছে তারা ইসলাম নিয়ে আসবে না অজান্য এবং তাদের ধারণা হয়েছিল যে আন্না আতবা আহম যে তাদের অনসারীরা তাদেরকে মিথ্যা মনে করা না শুরু করে এক দল বড় দল কি করছে শত্রুতা করে যাচ্ছে কাফের পালকের বিষয়টা বুঝেন আর আর এক দল নবীর রসুলের অনুসারী হয়েছে তারা ইমান নিয়ে এসছে ইমান নিয়ে আসলে কি আশা করছেন আমরা ইমান যখন নিয়ে এসেছি আল্লাহ আদা করেছে সাহায্য আল্লাহ কী করবে নেমে আসবে সাহায্য নেমে আসবে বিজয়ী লাভ হবে যেমন মক্কা বিজয় হয়েছে তেইশ বছর আর মধ্যে একুশ বছর লেগেছে কিন্তু মক্কা বিজয় তো হয়েছে তাই না আগের নবী রসুলগণের জামানার কথা এখানে বর্ণনা করা হচ্ছে যুগে যুগে যখন দেখা যাচ্ছে যে কাফেররা। কুফরের ওপর তারা অনড় শক্ত হয়ে রয়েছে কট্টর একেবারে আর তাদেরই সব দল আর তারাই শক্তিশালী আর আল্লাহ সাহায্য নেমে আসছে না আমরা যে ইমান নিয়ে আসলাম তো আমরা ইমান নিয়ে আসলাম আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ সাহায্য করবেন কিন্তু সাহায্য নেমে আসছে না যেমন আজকাল মুসলিমরা যদিও আজকালকার মুসলিম অধিকাংশই কোনো কোয়ালিটির মুসলিম না যেই কোয়ালিটিতে আল্লাহর সাহায্য আসবে সেই কোয়ালিটি আমাদের মধ্যে নেই আসলে এটা বাস্তব সত্য ভরে সব কিছুতে ভেজাল 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 এত ঘাটতি যে ইমানও শতকরা আঠানব্বই জন বেনামাজি আর আখলাখ চরিত্রও ভেজাল আমানতও ভেজাল সততাতেও ভেজাল সব ভেজাল আর ভেজাল তো এই ভেজাল নিয়ে কি করে আল্লাহ সাহায্যে ভাজবে তো বলছেন যে তাদের অনুসারীরে নবীর রসুল করে ধারণা হইতে লাগলো যে যখন আল্লাহ সাহায্য নেমে আসছে না বিলম্ব হচ্ছে নবীর রসুল তো অধৈর্য হচ্ছেন না কিন্তু যারা সাধারণ মুসলিম ইসলাম কবুল করেছে তারা তো আশা করে বসে আছে যে তাড়াতাড়ি সাহায্য আল্লাহ নেমে আসবে আর এরকম লেট হচ্ছে তখন নবীর রসুল করে একটা ধারণা হইতে লাগলো যে এমনটা না হয় যে যারা ইমান নিয়েছে তারা আমাদেরকে মিথ্যুক মনে করে আর তারপর মুরতাজ না হয়ে যায় কারণ জাতি যখন দুর্বল হয়ে যায় তখন সায়তান সুযোগ পেয়ে যায় আজকাল অনেক মুসলিমরা বিভ্রান্তির শিকার হচ্ছে কিসে যখন দেখছে যে পৃথিবীতে খ্রিস্টান জগৎ পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে এখন যে কিনা পৃথিবীর নেতৃত্ব কারা দিচ্ছে খ্রিস্টানরা নেতৃত্ব দিচ্ছে মানে পশ্চিমা পশ্চিমা শক্তির নেতৃত্ব দিচ্ছে সেটা সরাসরি তাদের রাজত্ব হোক অথবা ইনডাইরে তাদের আদেশ নিষেধ চলছে এটা অস্বীকার কিছু নেই সমস্ত যান্ত্রিক সভ্যতা এবং সমস্ত কিছু তাদের হাতে কলকাঠি তাদের হাতে আন্তর্জাতিক সমস্ত সংস্থার চাবিকাঠি কার কাছে তাদের কাছে ওঠাচ্ছে বসাচ্ছে এতে দুর্বল ইমানের লোকেরা অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে বেদিন হয়ে যাচ্ছে যে ইসলাম কবুল করা বা ইসলাম পালন করা মানেই আরও দুর্বল হয়ে যাওয়া যার ফলে মুসলিম সমাজের অনেক দুর্বল ইমানের লোকেরা এত ইমান তাদের দুর্বল হয়ে গেছে যে তারা মুনাফেক হয়ে পড়েছে যেমন ইয়াহুদি খ্রিস্টানরা জেহাদকে জঙ্গিবাদ বলছে তেমনি মুসলিম সমাজের লাখ লাখ মানুষ জঙ্গিবাদ বলছে বলছে না বলছেন আর একটি ভাষা শোনেন মৌলবাদ আর মৌলবাদী এই কথাটি শুধু ইহুদি খ্রিস্টান বলছে ইয়াহুদি খ্রিস্টানরা পাট পড়িয়ে দিয়েছে যে যারা ধার্মিকভাবে দাঁড়িয়ে আলা হবে যাদের টাকনার উপরে কাপড় থাকবে যাদের মাথায় টুপি থাকবে আর যারা নামাজ রোজা করে আর যারা ইসলাম ধর্মের কথা বলে তারা হচ্ছে কি যারা হেজাব পর্দা করতে বলে মহিলাদেরকে 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 ফিরিম এমিক পারমিশন দেয় না হারাম বলে তারা কি মৌলবাদী মৌলবাদী যারা বলে ইসলামী দণ্ডবিধান কায়েম হতে হবে ইসলামী দণ্ডবিধান হতে মধ্যযুগ গায়ে কায়দায় শাস্তি বলছে না এটা খালি ইহুদি খ্রিস্টানরা বলছে ইয়াহুদি খ্রিস্টানরা পাঠ পড়িয়ে দিয়েছে সেকুলারগুলোকে আর যত মুসলিম সমাজের সেকুলার সবগুলি কিন্তু বলছে মৌলবাদী আর তারপরে মধ্যযুগীয় হ্যাঁ শাস্তি আর তারপরে জঙ্গি জঙ্গিবাদ জানি না তাহলে আছেন কোথায় আপনি এদের ইমান হারিয়ে ফেলেছে কিসের কারণে মুসলিম জাতি দুর্বল হওয়ার কারণে মুসলিম যাত্রী পৃথিবীতে যদি নেতৃত্ব থাকত তাহলে এই মুনাফাগুলি সোজা চলে আসত কারণ এরা দুনিয়ার স্বার্থে আছে দুনিয়ার লাভ কোথায় দুনিয়ার লাভ কোথায় কাফেরকে খুশি করলে দুনিয়ার লাভ বোঝা গেছে কাফেরদের সভ্যতা গ্রহণ করলে লাভ হ্যাঁ তারপর মেয়েদেরকে রাস্তাঘাটে কলকারখানকে বের করলে আমাদের লাভ কারণ চরিত্রহীন তারা তারা চায় যে নারীদের ইজ্জত নিয়ে খেলা করবে নারীদেরকে তো সম্মানিত করতে চায় না ব্যাপারটা হচ্ছে আসলে আর কি তো অনেকের জন্য এটি পরীক্ষার কারণ কয়জন এই যুগে প্রতিকূল অবস্থা ইসলামকে আঁকড়ে ধরে আছে আপনি ইসলামকে আঁকড়ে ধরে ধরে আছেন আপনার ছেলেমেয়েরা সাবালক সাবালিক হওয়ার পর আর ইসলামকে ধরে রাখতে চায় না বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে দেখুন বাস্তব সত্য যে ধার্মিক পরেজগারের বাড়িতে বেনামাজি প্রোডাকশন বেনামাজি দিনদার পরে যার এদিকে দাড়ি টুপি আর মুসল্লি তাহাজ্জুদ গুজার আর মেয়ে বিহেবে পড়তা কলেজ ইউনিভার্সিটিতে প্রফেসর লেকচারার আর তারপর পরে নার্সিং আর ও মুখারቱም সবই করছে আমাদ মেলা স্যার মিছিল করে বড়াচ্ছে দাড়িওয়ালারা মেয়ে মিছিল করে বড়াচ্ছে বুঝা গেছে ধাক্কা ধাক্কি করে বড়াচ্ছে পুরুষের সাথে কোথায় আছেন আপনি জি কিসের জন্য এটা ইসলামকে মুসলিমরা দুর্বল করে দিয়েছে জন্য তাদের অন্তরে ইসলাম দুর্বল হয়ে গেছে সমাজে ইসলাম দুর্বল হয়েছে বাড়িতে ইসলাম দুর্বল হয়ে গেছে সুতরাং আপনার জাতীয় পর্যায়ে আর আন্তর্জাতিক পর্যায় সব ক্ষেত্রে মুসলিমরা কমজোর হয়ে পড়েছে তো বলছেন তাদের ধারণা হয়েছে আন্না তো তাদের অনুসারীরা তাদেরকে মিথ্যা মনে করতে লাগবে যা এই রকম পরিস্থিতি তখন আল্লাহ সাহায্য নেমে আসে মনে অনেক প্রতীক্ষার পরে আল্লাহ সাহায্য নেমে আসে এখন ইয়াহুদীদের কাছে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা মার খাচ্ছে মার খাচ্ছে এই পরিস্থিতিতে মানুষ ধারণা করতে পারে না যে আল্লাহ সাহায্য নেমে আসতে পারে কিন্তু আল্লাহ সাহায্য নেমে আসবে তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে তার জন্য তৌহিদ শর্ত রয়েছে শিরক মুক্ত হওয়ার শর্ত রয়েছে নবীর আদর্শ গ্রহণ করার শর্ত রয়েছে নামাজি হওয়ার শর্ত রয়েছে সলেহীন হইতে হবে আদালক আমেলুজাত ইমানদার হইতে হবে এবং নেক আমলকারী হইতে হবে এসব শর্ত রয়েছে ওয়ান তুমুল আলও না তোমরাই ওপরে থাকেন কুন্তুমেন ইমান থাকতে হবে যে ইমানে কুফরি না থাকে সেরেক না থাকে বেদাত না থাকে কুমরাই না থাকে কোথায় আছে কোয়ালিটি ভালো করেন কোয়ালিটি ভালো করেন দেখবেন যে ইয়াহুদি পরাজিত হবে আর ইয়াহুদিদের পৃষ্ঠপোষক যারা পৃথিবীতে আছে তারাও দুর্বল হবে আর মুসলিমরা শক্তিশালী হবে আর এমনি শুধু আশা করলে হবে কখনো হবে না এমাম আবু আব্দুল এম বখার বলছে ইস্তাই আসু হচ্ছে বাবি ইস্তিফ আউ থেকে সিনতা ফালা থেকে ইস্তা ফালা যেমন না সারা থেকে ইস্তান সারা ইস্তান সারু সাহায্য কামনা করা ঠিক ইস্তাফ আলু মিন আইস ইয়া ইস তো মিনহু ইয়া মানে নিরাশা আর আসু মানেও নিরাশন মিন ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম পক্ষ থেকে ইসলে সালমার ঘটনা রয়েছে ফলাম মাসতাই আসু মিনহু ঘটনা কি ছিল ইউসুফ আলাইহিস সালাম যে ভাইরা কয় ভাই ছিল তারা ইউসুফ আলাইহিস সালাম সহ 12 ভাই ইউসুফ আলাইহিস সালাম তার নিজের যেটা ভাই তাকে কি করলেন কলা কৌশল করে রেখে নিলেন যখন রেখে নিলে এক তো ইউসুফকে হারিয়ে দিয়ে আমার ইউসুফের সাথে দুর্ব্যবহার করে আমার আব্বা সারা জীবন শোকে তার দৃষ্টিশক্তি চলে গেল তারপরে এই ভাইকে যে নিয়ে আসতে বলল বল ইউসুফ যে এবার যদি তোমাদের ওই যে ছোট ভাই আছে না ওকে যদি নিয়ে আসো তাহলে তোমাদেরকে আরও বেশি তোমাদের খাবার দাবার খাদ্যদ্রব্য দেবো তোমাদের কোনো অভাব থাকবে না রসদ দেবো তো নিয়ে আসলো ও তাকে নিজের ভাই হ্যাঁ কলা কৌশল করে জানিয়ে তুমি আমার ভাই তুমি থাকো এখানে হ্যাঁ তোমাকে এইভাবে হ্যাঁ দিলাম তারপরে তারা কি করলো যে আমাদের কাউকে একজনকে রেখে নেন হ্যাঁ খোঁজ আহাদানা মাকানা আর ওই একে এই ভাইকে দিয়ে দেন না 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 এটা কি করবো যে অপরাধ করেছে হ্যাঁ মানে ওই যে চুরির অভিযোগ হ্যাঁ দিয়ে যে অপরাধ করেছে তাকে রাখব তাকে রাখবো অন্য কাউকে কেন রাখবো তখন তারা গিয়ে আপোষে কি করলো পরামর্শ করলো যে কি করবো আবার কাছে কি লজ্জায় মুখ দেখাব এক এক করে দুই ভাই কি হারিয়ে ফেললাম এখানে তো সেখানে ফেললাম মাস্তাই আসু মেন ইউসুফ আলী সাল্লামের কাছে তারা জানছে না যে ইস্যুফ এটা আমার ভাই ওই ইউসুফই এখন রাজা হয়েছে এখানে মেসর তো বেজানো জানা তারা ইউসুফ আলী ইসলাম শাসকের কাছে গিয়ে অনেক অনুনয় বিনয় করলো যে ছেড়ে দেন মুখ করেন তুমুক করেন নিরাশ হয়ে গেল না না ছাড়া হবে না একে ছাড়া হবে না যাও তোমরা আসু হো যখন তারা নিরাশ হয়ে গেল ইউসুফ আলি সালামের কাছ থেকে যে মেন ইউসুফ খালাসু জিয়ান তখন তারা হ্যাঁ একটু দূরে গিয়ে আপসে কি করলো গোপন আলাপ করলো মানে মিটিং করলো যে কী করা যায় যে তো এই ছিল আর তারপর আর আসমের রৌহিল্লা তোমরা নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে রৌহুল্লা মানে রহমতুল্লাহ আল্লাহর রহমত অনুগ্রহ থেকে মানে মা নাহমিনার রাজা আল্লাহর কাছে আশাবাদী হওয়াতে নিরাশ হয় না সবসময় আশা রাখে প্রতিকূল অবস্থায় আল্লাহর কাছে আশা রাখতে হয় আপনি মারাত্মক অসুস্থ তার মানে আপনি আরোগ্যের আশা রাখবেন না এমনটা নয় আপনি আর্থিক চরম সংকটে আছেন অভাবে আছেন তার মানে আপনি নিরাশ হয়ে যাবেন জীবনে মনে হয় আমি আমার দারিদ্র মোচন করতে না অভাব বুঝবে না 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 কখন না সবসময় ভালো আশা রাখবেন ওলা তাই আসমের অহিলা তিন হাজার তিনশো নব্বই নম্বর হাতে সিবর আল্লাহ তানি তিনি বলছেন বলে আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম সম্মানিত সম্মানিতর ছেলে আর সম্মানিত সম্মানিতর ছেলে তিনি সম্মানিত তিনি সম্মানিতর ছেলে হ্যাঁ চার পুরুষ পর্যন্ত কে তারা ইউসুফ বিন ইয়াকুব বিন ইসাক বিন ইব্রাহিম আলী হুসালাম এই হাদিসটি গতকালকেও কয়েকবার করে এসেছে বিশ নম্বর অধ্যায় বাবু এই অধ্যায় মহান আল্লাহ রিবানী সম্পর্কে আইয়ুব আল্লাহ ইসলাম সম্পর্কে তিনি বনী ইসলাইদের নবী ছিলেন ও ইয়ুবা স্মরণ করা ইয়ুব আলী ইসলামকে ইজ না দা রব বাহু যখন তিনি তার রবকে ডেকেছিলেন মানে রবের কাছে দোয়া করেছিলেন কি জন্য দোয়া করেছিলেন তিনি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন কিন্তু তার সম্পর্কে যে বলা হয়েছে তিনি আঠারো বছর ধরে কুষ্ঠ রোগী রোগী ছিলেন এগুলো বাড়াবাড়ি কথা এগুলো উদ্ভাটা কাহিনী এত দীর্ঘ সময়ও নয় আর একবারে এমন রোগ ছিল যেই রোগের কারণে তাকে সমাজের লোক সবাই ঘৃণা করত করতো এগুলো সব মিথ্যা কথা এগুলো ইসরায়েলি বর্ণনা কারণ যুগে যুগে শোনেন অলমারা বিজ্ঞ অলামারা বলেছেন যারা মহাকে গবেষক যে নবী রসুলগণ সমাজের সব সময় সম্মানিত থেকেছেন আর একটা লোক কুষ্ঠ রোগী হবে তিনি আল্লাহর নবীত তাকে আল্লাহ পরীক্ষা করবেন কুষ্ঠ রোগী করে আর তারপরে লোকেরা তাকে সমাজের লোকে ঘৃণা করবে আর তার গ্রাম থেকে বের করে দিবে গ্রাম থেকে সমাজ থেকে তো বের করলো করলো এমনকি স্ত্রী ছেড়ে ছেড়ে চলে গেল এই হলো সেই হলো এইটা হয় না হয় না তাহলে এগুলো কি সব হ্যাঁ গাঁজাখরি কিচ্ছা কাহিনী সব ইসরায়েলি বর্ণা ইহুদিন আসারদের কি তবে বর্ণনা এইগুলো কোরআন হাদিসে কোথাও আসেনি নেই এগুলো কাহিনী তবে তিনি একটা দূর আরোগ্য রোগ দূর আরোগ্য রোগ হওয়া আলাদা কথা আর অরুচিকর রোগ হওয়া আলাদা কথা ভিতরে আমাদের আপনাদের অনেকের দূর আরোগ্য রোগ আছে জীবনও ভালো হবে না কারো সুগার আছে কারো প্রেশার আছে কারো কষ্ট আছে চলতে আছে হার্টের রোগী চলতে আছে পঞ্চাশ বছর হার্টের রোগ নিয়ে বেঁচে আছে আছে না নাই দূর আরোগ্য রোগ কিন্তু অরুচিকর রোগ তো নয় কিন্তু শরীরে যদি পোকা থাকে হ্যাঁ এগুলো কেচ্ছাবয়ন করা হয় কিন্তু আই বলেছিলাম তার কল করছে পোকা এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন অসম্ভব কথা এগুলো মিথ্যা কথা এগুলো আসলে জি এত বছর ধরেও নয় আর এই রকম রোগ নয় যেটা মানুষের জন্য কি হ্যাঁ হ্যাঁ তিনি ঘৃণার পাত্র হয়ে যান এমনটা ছিল না দোয়া করেছিলেন তিনি যে হে রব আন্নি আন্নি মাসানিয়া দুরূপ আমাকে রোগ স্পর্শ করেছে আমাকে দুঃখ কষ্ট দূর মানে ক্ষতি ক্ষতি মানে শারীরিক ক্ষতি। রোগ স্পর্শ করেছে মানে আমি রোগাক্রান্ত হয়েছি ওয়ান তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু তোমার চেয়ে বড় দয়ার কার হইতে পারে মায়া কার হইতে পারে আল্লাহ এতটুকু দোয়াতে আল্লাহ কবুল করিলেন এই জন্য দোয়ার জন্য লম্বা হইতে এমন জরুরি নয় আর লম্বা হইলেই দোয়া কবুল হবে যে আধা ঘন্টা ধরে দোয়া করছেন এক ঘন্টা ধরেই দোয়া করছেন সেই জন্য কবুল হবে বরং দোয়া কবুলের শর্ত আছে সেগুলি পুরা হইতে হবে আর দোয়া এখলাসের সাথে বেরোইতে হবে অন্তর থেকে বেরোইতে হবে দোয়া অন্তর করবে জবান দিয়ে উচ্চারণ হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ সেই দোয়াতে সাথ দেবে মানে মনোযোগ হয়ে আপনি একগ্র চিত্তে দোয়া করবেন কিন্তু অধিকাংশ লোকের দোয়া কেন কবুল হয় না দোয়া করছে জবানে কলো আছে আরাক ময়দানে কলো বাংলাদেশে আর দুয়া সৌদি আরবে জবান দিয়ে বেরোচ্ছে আর অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ধান্দা করছে হ্যাঁ কখন দোয়াটা শেষ হবে যে আবার ফেসবুক খুলবো আর কখন এই সোশ্যাল মিডিয়া কখন একটু খোঁজ খবর নেব বিবিকে টেলিফোন করবো তো কখন এই করব আর কখন রোজগার করবো পার্ট টাইম করব তো ওভার টাইম করবো ধন্দাবাজি করবো এইসব বিশাল ব্যবসা করবো হারাম খাবো কথা বুঝতে পেরেছেন কী করে কবুল হবে কালবে গাফেল থেকে দোয়া কবল হয় না গাফিল অন্তর দোয়া কবল হয় না অন্তরকে হাজির করে রবের সামনে এবং নিজের অসহায়ত্ব প্রকাশ করতে হবে যে আমি আল্লাহ তোমার কাছে অসহায় একবারে তুমি না দিলে উপায় নেই আমার তোমার কাছে নেব তো ছাড়বো আল্লাহ রবুল আলমেন আমাদেরকে সুন্দরভাবে দোয়া করত তৌফিক দান সোরা আমি আত্মহত্যাশিতে এই দুয়া রয়েছে আর নিমা সানি আদ্দুর রব আন তারখামর রাহিমিন দুয়াটি মুখস্থ করে নেওয়া ভালো যে কোনো অসুখের ক্ষেত্রে পড়লে নবী রসুলগণের দুয়া সবচেয়ে উত্তম দুয়া কোরআনের দুয়া সবচেয়ে উত্তম দুয়া জি তারপরে সোরা সদে আয়ুবালি সালাহ ঘটনা রয়েছে আল্লাহ তাকে যে শেফাত দিবেন ওর কুজবে রেজি লেখ তো পা দিয়ে আঘাত করো হ্যাঁ হাজ আ মুখতাসুল বার দুমা এখানে তোমার গোসুলের পানি ঠান্ডা পানি শীতল পানি হবে অসারা এবং সুপ্রিয় পানি পাবে তুমি এই পানি পান করবে আর এই পানিতে গোসল করবে স্বচ্ছ পানিতে তুমি ভালো হয়ে যাবে তো ইজরে কোজো মানে ইজরেফ মারো আঘাত করো আর এয়ার কজুন আরেকটি আটস রাম বিয়ার আচরণ বারো তাতে রয়েছে এয়ার কোজন এয়ার মানে দৌড় দেয় আদুন মানে দৌড় দেওয়া তাহলে দৌড় দেওয়া রাখা যায় কোজো হয় আর রাক মানে আঘাত করা হয় এই জন্য আজকাল আরবি ভাষায় সৌদি আরবে লাথি মারাকে হ্যাঁ রাকা আর বলা হয় হ্যাঁ রাকা জায়ার মানে ওরকুজ মানে লাথি মারো তিন হাজার তিনশো একানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আল্লাহ আল্লাহন তিনি বলছেন সাল্লাম বলেছেন আন কনে একদিন আইয়ুব আলাইসাল্লাম উলঙ্গ হে গোসুল করছিলেন ও লঙ্গ হে গোসুল করা নির্জনে যেখানে কোন মানুষের দৃষ্টিগোচর হয় না বোঝা গেছে একটি অধ্যায় নিয়েছেন বোখারিতে অন্য জায়গায় রয়েছে যে বাবুল ওরিয়ান সালে এ অধ্যায় হচ্ছে উলঙ্গ হে গোসল করা সম্পর্কে যায় না না জায়জ আমাদের সমাজের লোকেরা মনে করে ছি 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 উলঙ্গ হে গোসল করে না জায়জ কাজ তাই না আরে বাথরুমে বন্ধ রুমে কেউ নেই আপনি একাই গোসল করছেন অথবা আপনার স্ত্রী আছে উলঙ্গে গোসল করতে অসুবিধা আছে কিন্তু আমাদের দেশের ধর্মকর্ম আবেগী ধর্মকর্ম দলিল ধর্মকর্ম নাই দুটো দলিল নিয়ে এসছেন একটা হচ্ছে ইউব ঘটনা যে তিনি উলঙ্গা গোসল আর মুসা আলি সালাম মৌসা আলি গোসল করতে নামতে সবার সাথে নামতেন না কারণ মুসা আলি ইসলাম জামানের সবাই উলঙ্গে গোসল করতো কিন্তু অন্যরা একে অপরের সামনে উলঙ্গা গোসল করত। মুসা আলি ইসাল্লাম সবার সামনে যেহেতু লজ্জাশীল নবী রসুল এবং এমনি নবী রসুল্লাহ প্রাকৃতভাবে জন্মগতভাবে বড়ই লজ্জাশীল হন সমাজের সবাই কিন্তু একই রকম ভদ্র নয় তাই না অনেক আছেন খালি গায়ে রাস্তা তো নামতে পারবেন পারবেন না পারবেন না অনেক আছেন বাড়ির বাইরে আপনি গেঞ্জি গাইতেও যেতে পারবেন না লজ্জা আছে তো ভদ্রতা জিনিসটা সবার সমান নয় আর সভ্যতা তো সবাই একই রকম না রুচির বিষয়টি সবার এক রকম নয় জি তো মুসাইসাল্লাম গোসল করতেন না আর সেই যুগে যাইজ ছিল এরকম গোসল করা সেই যুগে অনেক কিছু যাই ছিল আজকাল যাইজ না আজকাল মানুষের সামনের সাবালক বা সাবালিকা আর জায়জ নাই কিন্তু ছোট বাচ্চা ও লংঘে গোসল করছে না ছোট বাচ্চার রয়েছে সাত বছরের নিচে বা দশ বছরের নিচে জি তো কথা হচ্ছে যে যখন তিনি একা সবাই যখন চলে গেছে ঘাট থেকে উঠে অথবা অন্য ঘাটে গিয়ে যেখানে কারো নজর আসে সেইখানে গিয়ে লংঘে গোসল করতেন তো বনি ইসরায়েল ইসরাইল লোকেরা যে একো সারা বংশের যারা লোক তারা এত দুষ্ট প্রকৃতি ছিল এত দুষ্ট এখনই অবতিরা সবচেয়ে বদমাশ পৃথিবীতে হ্যাঁ জানলেন তো এদেরই পূর্বপুরুষ তেরা বলতো যা বুঝি বুঝি মশা আমাদের সামনে কেন গোসল করেন না ব্যাপার স্যাপার কিছু খারাপ আছে কি খারাপ আছে কোনো হ্যাঁ রোগ আছে ভিতরে শরীরে কোনো রোগ আছে হ্যাঁ কেউ কে বলেছে যে যেটাকে বলা হয় এক বলা হয় এক শি বুঝেন সেরা হাইড্রোসিল ইংরেজি বুঝেন না বাংলা বুঝেন তো এটা আছে আদার আর কেউ বলছে যে শ্বেত রোগ আছে সাদা আছে না ভিতরে কোন রোগ আছে না ওই জন্য ও আমাদের সামনে ও দেখাবে না জানতে দেবে না সেই জন্য এই রকম বলে কষ্ট মানসিক কষ্ট দিত এই রকম আঘাতমূলক কথা বলে কষ্ট দিয়ে এটাকে মানসিক কষ্ট বলা হয় আল্লাহ কোরআনে কারিমে মেয়েশ্বরে আজ ভাই হল্লে জাল্লা তা কু কাল্লে মূসা মান্দার লোকেরা তোমরা ওই সব ইয়াহুদিদের মতো হয়ে যাবে না বা ওই ইসরাইলিদের মতো হয়ে যাও না যারা মুস আলিসাল্লামকে তার যুগে কষ্ট দিত আজ মুসা মূসা ফাবার রাহুল্লাহ আল্লাহ তখন এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তাকে কি করলেন এমন একটা ঘটনা ঘটিয়ে ঘটনা কী ছিল মুস আলাইসাল্লাম পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন এক আইনের জন্যে সবার গোসল করা হয়ে গেছে কেউ নেই আর সেই ঘাটে গোসল করছেন পাথর তখন কাপড় নিয়ে পালাইতে শুরু করেছে গোসল করে উঠেছেন যে উঠে পাথর পাথরের ওপরে যে কাপড়টা রেখেছি কারণ কাপড় তখনকার যুগে এত বেশি কাপড় ছিল না ও লঙ্গেই গোসল করছেন কাপড়টা নেবেন আর এখন পরবেন আর তারপর লোকজনের কাছে যাবেন পাথর কাপড় নিয়ে পালাইতে শুরু করেছে পালাইতে শুরু করেছে তখন মুসালিসাল্লাম পাথরের পিছনে ছুটেছেন দৌড় দিয়েছেন সৌবি হাজারো সৌবি হাজারো এই পাথর আমার কাপড়টি পালা শেষ কথা আয়নি আমার কাপড়ে এই হাজার হে পাথর থামছে না পাথর পালেতে পালেতে পাথর গিয়ে মৌসা আলি কম ওই বদমাইশেরা যেখানে জমা হয়েছিল ওইখানে গিয়ে হাজির এখন কাপড়ে যে নিরূপ হয়ে যেতে হয়েছে সবাই তো দেখলো যে আর তো হাইড্রোসিলো নেই আর সেতুরোগও নেই কিছু নেই শুধু আমরা শুধু অন্যায় কথা বলছিলাম

গোসল করা আর বাথরুম আপনার বাথরুম সেখানে ওপর থেকে আসবেন না ডানে বামে নজর আসবে আপনি গোসল করতে পারবেন না পারবেন তো যাই হোক আমাদের দেশের মানুষের ধর্ম সম্পর্কে এত বিভ্রান্তি যে হাঁটুর ওপরে কাপড় উঠলে তো উজু নষ্ট হয় তো যদি এইরকম হ্যাঁ হ্যাঁ যদি অবান্তর কথা বিশ্বাস করে তাহলে তারা এটা কি করেই মেনে নিতে পারে যে লঙ্গ হয়ে গোসল করা যায় কথা ঠিক কিনা যখন সৌদি আরবে আমরা প্রথম প্রথম তখন বাঙালি অনেকে এসে বলে সৌদি আরবে হজুর সৌদি আরবে সবই ভালো কিন্তু এরা এদের উজু টুজু হয় না তো এদের উজু হয় না আর উজু না হলে কি নামাজ আমাজ হবে কেন উজু হয় না জুব্বাকে উঠিয়ে এইভাবে বেঁধে নিচ্ছে কোমরে আর হাঁটুর ওপরে কাপড় আছে উজু করছে বলে অসুবিধাটা কোথায় বলছে হাঁটুর ওপরে কাপড় হলে উজু থাকবে আমি যে কোথায় পেলে তুমি দেখাও দেখি তোমাদের হানফি কিতাবে দেখাও দেখি কদরি আর হেদায়তে দেখাও যে কোনখানে আছে যে হাঁটুর ওপর কাপড় উঠলে উজু নষ্ট হবে কোনো মজাবি না এটা হানাভিও না সাফিও না মালিকও না হামবেলিও না আহলাই দিস না কিছুই না এটা বুঝা গেছে তো এমন এমন ভ্রান্ত বিশ্বাস আমাদের দেশের মানুষের রয়েছে ধর্ম সম্পর্কে হাস্যকর যাই হোক চলেন এইটি একটি দলিল যে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ কিন্তু শর্ত হচ্ছে কারণ নজর যেন না আসে আইয়ুব আলী ইসাল্লাম উলঙ্গে গোসুল করছিলেন মেন জাহাব হঠাৎ করে গোসুল করেছেন ওই সময় স্বর্ণের পঙ্গপাল বর্ষণ শুরু হয়েছে পঙ্গপাল বুঝেন তো এক ধরনের ফড়িং আরব দেশে পাওয়া যায় খুব মদিনে খুবই বেশি আসে মাঝে মাঝে মসজিদ নয় ভর্তি হয়ে যেত আর আরবরা তো আমাদের দেশে চিংড়ি মাছের মধ্যে করে খায় আপনারা চিংড়ি মাছ যেমন বড় টেস্টের সাথে মজার সাথে খান ভাজি করে ঠিক তেমনি আরবরা এই পঙ্গপাল ফোড়েই ভাজি করে খায় তা আপনাদের যেন রুচি হয় না কেন আপনারা অভ্যস্ত না ওই রকমই যদি আরবরা চিংড়ি মাছ খাওয়া অভ্যস্ত না হয় তো বলছি ওইটাও তো আমাদের কাছে পোকা ঠিক কিনা এই জন্য হানাফি মাছ হবে চিংড়ি মাছ খাওয়া মকুরু কারণ ওরা এটা পোকা ভেবেছে হানাফি ফকিরা চিংড়ি মাছকে কি বলেছে মাছ বলেনি পোকা বলেছে সেই জন্য মকরু তাদের কিতাব আছে আসলে মকরু ফকরু না বুঝা গেছে জি খেয়েছেন কেউ পঙ্গপাল আরবদের মতো খাননি কিন্তু সান্ডা খেয়েছেন সৌদি আরবে এসে অনেকে সান্ডা খেতে শিখেছেন অনেকে খরগোশ খেয়েছেন অনেকে কাঁকড়া খাচ্ছেন দেশে কিন্তু কাঁকড়া খায় না কারণ হানাফি মোজামি কাঁকড়া মকরু গোটাও মাকরু কিন্তু এখানে এসে কাঁকড়া অনেকে খেয়েছেন কিন্তু কান্নে নাই তো পঙ্গফল খেতে অসুবিধা কি যেমন কাঁকড়া তেমনি পঙ্গপাল কোনো অসুবিধা নেই যারাত তো যাই তো বলছেন যে স্বর্ণের পঙ্গপাল একটি দল পঙ্গপাল একটি ঝাঁক যে রিজুলন মানে এখানে ঝাঁক এক ঝাঁক পঙ্গপাল স্বর্ণের তাও গোল্ড হ্যাঁ শোনা স্বর্ণের পঙ্গপাল পড়া শুরু হয়েছে বর্ষা শুরু হয়েছে ফাজ ইয়াসিফিস হবে গোসল করা অবস্থায় তিনি আর কি সামলাতে পারেন কে ধরনের লোভ সামলাবে টাকার হ্যাঁ আসক্তি সবারই রয়েছে ছোট বাচ্চা বুঝে টাকা কি ছোট বাচ্চা এক বছর বাচ্চা টাকাটা ধরেন ফট করে হাতে নিয়ে নেবে আর মানুষের নেচারে ভরা আছে কি লোভ টাকা পয়সার তো আইয়ুব আল ইসালাম তখন তার কাপড়ে হ্যাঁ নিতে শুরু করেছেন যেমন আমরা আম কোড়াই আমরা আমের দেশের লোক কিন্তু ঝড় একটু বাতাস উঠলে আম বাগানে বাড়িতে থাকতাম না আমরা ছোটকালে একটু বাতাস উঠলে কোথায় আম বাগান নেই যে যতটা কুড়াইতে পারে আম এত পড়েছে যখন ঝড় শুরু হয়ে গিয়েছে আল্লাহ আকবর আম এত পড়ে আছে একটা একটা কুড়ি আর কষাই নেয় এইভাবে হ্যাঁ যে যতটা দখল করতে পারে তো ওই রকমই তিনি কি করেছেন এই সে স্বর্ণের পঙ্গপাল কুড়াইতে শুরু করেছেন আর কাপড়ে নিতে শুরু করেছেন রব্ব তখন আল্লাহ ডাকছে যেহেতু তিনি নবী আল্লাহ তাকে ডাকছেন এ আইয়ুব হে আইয়ুব আলম এখন আগানে তো আম্মা তার আইব আলী খুব ধনী মানুষ ছিলেন অনেক পয়সার মালিক ধন দৌলতের কোনো অভাব ছিল না এত ধন সম্পদ তারপরে তুমি লোভ সামলাইতে পারছো না আল্লাহ পরীক্ষামূলক কী করেছেন স্বর্ণ বর্ষেতে স্বর্ণের পঙ্গপাল বর্ষেতে শুরু করেছেন আর উনি কুড়েতে শুরু করেছেন বলছেন হে আইয়ো তোমাকে কি তুমি যা দেখতে পাচ্ছ চোখের সামনে তা থেকে অমুখাপেক্ষি করি না অভাবমুক্ত করিনি আলা আল্লাহ তুমি অবশ্যই আমাকে সচ্ছল করেছো অভাবমুক্ত আমার কোনো প্রয়োজন নেই অভাব নেই ইয়ার হে রব আল্লাহ কিন লাগে না লি আনবার কা তবে তোমার বরকত থেকে আমি অমুখাপেক্ষি না তুমি কত নাজেল করেছ স্বর্ণ চোখের সামনে আমি ছেড়ে কেন দেবো বোঝা গেছে না এই জন্য অনেকে সৌদি আরব যখন প্রথম আসেন তখন কল্পনা জল্পনা নিয়ে এসছেন পাঁচ লাখ টাকা হইলে আর বিদেশে কষ্ট করে থাকবো না আছে না নেই এটা কিন্তু অনেকের আছে অনেকের আছে পাঁচ লাখ টাকা হইলে আর বিদেশে বউ বাচ্চা ছেড়ে থাকবো না এত কষ্ট করে দুই বছর তিন বছর থাকবো না পাঁচ লাখ কেন বিশ লাখ ত্রিশ লাখ এক কোটি টাকা হয়ে গেছে অনেক সম্পদ হয়ে গেছে আর লোভ সামলাইতে পারেন না মাস গেলে বেতন আর রিয়ালে বেতন এক রিয়াল মানে উনত্রিশ তিরিশ টাকা যেমন তখন কথা ছাড়া যায় আর লোভ সামলাতে পঁচিশ তিরিশ বছর হয়ে গেলো পুরো যৌবনটাই চলে সারা জীবনটাই বিদেশে চলে গেল কথাটি কী কিনা বলেন দেখি বাস্তব সত্য মানুষ হ্যাঁ মানুষের প্রয়োজন আছে প্রয়োজন না থাকলেও প্রয়োজন আছে তাই বলছেন আইয়ুব আলি রাস্তা বের করে আল্লাহ তুমি তোমার বরকত নাজল হচ্ছে তোমার বরকত থেকে আমি অমুখাপেক্ষী নাজল হচ্ছে সেই জন্য আমি কুড়াচ্ছি একুশ নম্বর অধ্যায় হচ্ছে বাবন এ অধ্যায় হচ্ছে অজকুর ফিল কিতা মুসা স্মরণ করো কোরআনে কেন মুসা কাহিনী ইন্নাহু কানা মুখলাসান তিনি বড় নিষ্ঠাবান ছিলেন ও কানা রসুল নবী তিনি নবীও ছিলেন রসুলও ছিলেন অনাদাইন আহমিন জোয়ানিবি তুরিল আইমান এবং তাকে আমি ডাক দিয়েছিলাম তুর পাহাড়ের দক্ষিণ দিক থেকে আইমান ডান ডান দিক থেকে মানে দক্ষিণ দিক থেকে এই জন্য ডানপন্থী দক্ষিণপন্থী বলে বলে না জি বা ডানপন্থী আর বামপন্থী বুঝেন তো জি তো তুর পাহাড়ের দক্ষিণ দিক থেকে তাকে ডাক দিয়েছিলাম ওয়াকাররব নাহু নেজিয়া এবং তাকে বলছেন ওকাররাব নাহু নাজিয়া তাকে অন্তরঙ্গ আলাপে নৈকট্য দান করেছিলাম অকার্রাব নাহ তাকে নৈকট্য দান করেছিলাম নাজিয়ান মানে গোপন আলাপে অন্তরঙ্গ আলাপে মানে আল্লাহ তাকে কাছে ডেকে তার সাথে কথা বলেছে কাছে ডেকে তার সাথে কথা বলেছেন জি কথা বলেছেন মানে আল্লাহকে দেখেছেন না কারণ অন্য আয়াতে ঘটনা বর্ণনা করা হয়েছে যে মো সালে কি বলছে রব্বে আরে নিজরে এলে আল্লাহ একটু তুমি দেখা দাও না একটু আমি তোমাকে দেখতে চাই তখন আল্লাহ কি বলেছে লান্তারী আমাকে দেখতে পারবে না তুমি সম্ভব নয় এ পৃথিবীর চোখ দিয়ে রবকে দেখবে এটা অসম্ভব আল্লাহ একটু দেখতাম না ছোট বান্দা একটু দেখতাম দেখছি ওলা কিনে অনুজুর এলাল জাবাল দেখো পাহাড়ের দিকে দেখো পাহাড়ের দিকে থাকো ফাইনিস্তাকার রাম্মা কানু পাহাড় যদি আপন জায়গায় স্থির থেকে যায় চূর্ণ না হয় ফাঁসা ফাঁতারানি তাহলে তুমি দেখতে পারবে ঠিক আছে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলেন যে আল্লাহকে একটু হয়তো দেখতে পাবো আল্লাহ দর্শন দুনিয়াতে হবে ফালাম্মা তাজাল্লা রব্যহলিল জাবাল আল্লাহ করায় বলছেন যখন রবের তাজল্লি হইলো রবের নোর বিচ্ছরিত হইলো পাহাড়ের ওপর সে কতটুকু হাতিয়ে সরেছি একটি আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ সামান্য একটু একটু আল্লাহর কি হয়েছে নূর বিচ্ছুরিত হয়েছে নূরের হয়েছে সে পাহাড় সামান্য একটু তাতে জাল দাক্কা পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওখার্রা মৌসা সাহেব মৌসা আলিয়া যে সেদিকে তাকিয়েছিলেন দেখার জন্য তিনি হয়ে পড়ে গেলেন বেহুসে পড়ে গেলেন ফালাম্মা আফাকা তারপরে হুঁশ ফিরল হুঁস ফিরল তখন আল্লাহ সুভানাক আল্লাহ তুমি পাক পবিত্র তোমাকে দেখা সম্ভব নয় তুপ তো এলেই তোমার কাছে আমি তহবা করছি আমি তহবা করছি আল্লাহ ভুল করেছি তোমাকে দেখতে চেয়ে জি আমার পক্ষে সম্ভব নয় তো গরাবনাহ নাজিয়া ইউ কালু লিল ওয়াহিদ ওয়াল ইসনাইন ওয়াল জামি ওয়াহিদ ইসনাইন জামা এক বচন দুই বচন বহু বচন সব ক্ষেত্রে নাজিয়া শব্দটি ব্যবহার আরবিতে হয় আরবি ভাষায় হয় তারপরে বলছেন নাজিয়ান বলা ইউ বলা খালাসু নাজিয়ান কোরআনে কারীমে সূরা ইউসুফ আয়াত নম্বর 80 তে রয়েছে ফালামাস্তাই আসুমিনু খালাসু নাজিয়া যখন ওই দশ ভাই মিলে দরখাস্ত করি কার কাছে আবেদন করি অনুরোধ করে পারলেন না কাকে ছাড়াইতে যে ইউসুফ আল্লাহমেন আপনার বেনিয়ামিনকে ছাড়াইতে তখন তারা কি করলেন একটু দূরে গিয়ে খালাসু নাজিয়ান তারা নির্জনে গোপন আলাপ পরামর্শ করলেন মিটিং করলেন সেখানেও নাজিয়ান শব্দটি রয়েছে দুই জায়গায় নাজিয়ান শব্দটি রয়েছে কার্রাবানাহ নাজিয়াম সাল এখন ঘটনায় আর ইউসুফ আলাহ ঘটনা ওর ভাইদের ঘটনা রয়েছে সেখানে খালাসু নাজিয়ান এই এ নাজিয়ান তারা একটি ইউসুফ আলাহ দরবার থেকে দূরে গিয়ে এটা মিটিং করলেন ওয়াল জামি জমাই আঞ্জিয়াতনও ব্যবহার হয় এতা না যাও না সরে মোজাতলা রয়েছে মানে আপোষে গোপন আলাপ করা চুপি সারে কথা বলা গোপনে দুজন তিনজন কোথাও কথা বলছেন এটাকে হ্যাঁ কি বলা হয় নাজুয়া বলা হয় বা মোনাজাত বলা হয় এই জন্য রবের কাছে দোয়া করা আমাদের দেশের মানুষরা কি বলে জানে মনাজাত মনাজাত মানে দোয়া নাই মনাজাত চুপি সুরে কথা বলে চুপি সারে কথা বলা বা গোপন আলাপ করে তো আল্লাহর সাথে গোপনে বান্দা যেন কি করছে কথা বলছে কিন্তু সেটা যেন বেদাতি না হয় তালকাফো বা কাফ মা মাসানাউ ওই যে মোসা জামান নাই জামানায় জাদুঘরদের সাথে তার কি হয়েছিল হ্যাঁ প্রতিযোগিতা হয়েছিল কি দিয়ে মোজেজা দিয়ে হ্যাঁ মোসা আল লাঠি দিয়ে তো যতগুলি জাদু ছিল তাদের বিশাল বিশাল রশি আর লাঠি সেগুলো সব বড় বড় সাপে পরিণত হয়েছিল সেগুলি সবগুলিকে তালকাফ মাস্তা নাও গিলে ফেলেছিল কিসে মোহস আলি ইসলামের সে মোহজেজা লাঠি যে অজগর সাপে পরিণত সেই সাপে গিলে ফেলেছিল ওই তালকাফ মানে তালকামো লোকমা লোকমা তো বুঝেন না লোকমা কাকে বলা হয় এক একবার গিলাকে একবার গিল গিলে নেওয়াকে একবারে যেটুকু গিললেন এটা এক লোকমা তো ওই লোকমা থেকে তাল কাফো তাল মানে গিলে ফেলল সেই সাপে মানে মোজেজার সাপে জাদুর সাপগুলোকে গিলে ফেললো তিনশো বিরানব্বই নম্বর হাদিস মা এসব আল্লাহ আল্লাহ বর্ণনা করছেন নবিসা সাল্লামের ওপর প্রথম মহির আগমন সম্পর্কে ফারাজানবস এলা হাদি যাও হেরা পাহাড়ের গুহা থেকে নবিসা সাল্লাম যে সুরায় আলাকের পাঁচটি প্রথম আয়াত নিয়ে ফিরে আসলেন কোথায় প্রথম জিবরা আলী এসেছেন আর এই পাঁচটি আয়াত নাজেল হইল আর তারপরে একরা ইয়া মোহাম্মদ বলে তিনবার করে যে চেপে ধরেছিলেন জিবর আলী তারপরে তিনি এত ভয় পেয়েছিলেন যে থর করে কাঁপছেন শরীরে জ্বর চলে এসছে আর বড়ই শীত লাগছে ঠান্ডা লাগছে জমবেলুনি জমবেলুনি আমাকে কম্বল ওড়িয়ে দাও কম্বল জড়িয়ে দাও কম্বল জড়িয়ে দাও ওই ঘটনা এখানে সঙ্গে বর্ণনা করা হয়েছে নবিশাল্লাম ফিরে আসলেন খাদিজার কাছে ইয়ারো জোফো ফোয়াদ ও সেই সময় তার অন্তর থরথর করে কাঁপছিল ফোয়াদ মানে কাল্প কলমকে ফদ বলা আফ এদা সুরায় ওয়াইকুল্লাহ মাজাতের তত্তালে আল আফ এদা আফ এদা ফোয়াদের বহু বচন ফান তালাকাত বেহিয়া তখন খাদিজা রাজি আল্লাহ তালান হা নবী সালামকে নিয়ে কোথায় গেলেন ওয়ারাকাবিন নওফালের কাছে গেলেন ওয়ারাকাবিন নফল তাঁর চাচা ভাই ছিলেন ওয়াকান রাজুলান তানাসারা তিনি একজন এমন ব্যক্তি ছিলেন যিনি খ্রিস্টান হয়ে গেছিলেন মক্কার মুশ্রেকরা সব ছিল কিন্তু তিনি সেই যুগের আল্লাহর স্বীকৃত ধর্ম ছিল ইসালিস ইসলামের ধর্ম তিনি নাসরানি হয়ে গেছিলেন এবং তিনি বড়ই জ্ঞানীগুণী মানুষ ছিলেন লেখাপড়া জানতেন তিনি আরবি ভাষায় এঞ্জিল পড়তেন এঞ্জিল ওই ইয়াকাউল এঞ্জিল আরবি ভাষায় তিনি এঞ্জিল পাঠতাম বোঝা গেল চোদ্দোশো বছর আগে নবী সাহাশ্লামের জীবদ্দশাতেই এঞ্জিল বাইবেলের তর্জমা হয়ে গেছে আরবিতে কারণ এঞ্জিল তো আরবি ভাষায় ছিল না এঞ্জেল সুরিয়ানি ভাষায় ছিল আর তওরাত ছিল ইব্রানি ভাষা মানে হিব্রু ভাষায় ইব্রানি ভাষাকে ইংরেজিতে হিব্রু বলা তো প্রাচীন ভাষা এগুলো আরবি ভাষায় তিনি পড়তেন এঞ্জিল ফাঁকাল ওয়ারাকা ওয়ারাকা বললেন মাজা তারা হে মোহাম্মদ তুমি কি দেখতে পাচ্ছ কি দেখে তুমি ভয় পেয়েছ আর এরকম পরিস্থিতি হয়েছে কি দেখেছো ফাখ ওয়ারাহ পুরো বিস্তারিত বললেন যে আমি এই এই দেখলাম সেখানে ফাকালা ওয়ারাকা ওরাকাবেন নফল তখন বললেন যেহেতু তার কাছে আসমানি কিতাবের জ্ঞান রয়েছে তিনি জানেন যে শেষ নবী আসবেন এবং নবীদের কাছে যে ওহি আসে আপনি ফেরেস্তা জিবরানিস আসেন তখন পরিস্থিতিটা কেমন হয় প্রথমখানে খুব ভয় পাবেন এই বিষয়গুলি তিনি জানছেন বলে হাজার নামুস আল্লাহ ইনি হচ্ছেন সেই নামুস নামুস মানে গোপন তথ্যবাহী জি গোপন তথ্যবাহী আল্লাহর কাছে যে গোপন তথ্য রয়েছে আসমানি হ্যাঁ তথ্য এবং তথ্য সেগুলি বহনকারী ফেরেশতাকে নামুস বলা হয় আর তিনি হচ্ছেন জিব্রাইল তাহলে এখানে নামস বলতে জিবাহসাল্লামকে বোঝানো হয়েছে তিনি হচ্ছেন সেই গোপন তথ্যবাহী ফেরেস্তা জিব্রাইল যাকে আল্লাহ নামিয়েছিলেন মুসা আলি ইসলামের কাছে কারণ মূসা ইসলাম ইসা আল্লি সালামের চাইতে বড় রসুল ছিলেন এই জন্য মুসার কথা উল্লেখ করা হয়েছে এখানে ঈসার কথা উল্লেখ করা হয়নি ওয়াইন আতারাকা নিয়মকা যদি তোমার সেই দিনটা পেয়ে যায় যখন তুমি ইসলামের দাওয়াত দাওয়া শুরু করবে মক্কা নগরীতে আর কাফেররা বড় শত্রুতা করবে তখন যদি আমি বেঁচে থাকি তাহলে তোমার সার সর্বাত্মক সাহায্য করবো তোমার পাশে দাঁড়াবো বল অদা করলে বুড়ো মানুষ অদা করেছেন কিন্তু যুগ পাননি তার আগে ইন্তেকাল করেছিলেন কিন্তু তিনি ইন্তেকাল ইসলামের আগে করলেও হ্যাঁ তিনি কিন্তু জান্নাতি কারণ তখনকার দিনে হকের ওপর তিনি ছিলেন তখনকার দিনে হকের ওপর ছিলেন ওইন আদ্রাক মোকা তোমার সেই দিন যদি পেয়ে যায় আনসর কান মোয়াজারান তাহলে সর্বাত্মক সাহায্য করবো আমি নামস ওলাহ সাহেব ইউলেহ সাহেব ওসির মানে গোপন তথ্যবাহী বা তথ্য বহনকারী তথ্যবহনকারী অ্যালেজলেও যাকে অবহিত করেন বেমা গাই গাইরি এমন কিছু বিষয় যে বিষয়গুলি অন্য থেকে গোপন রাখেন অন্য কাউকে জানানো হয় না শুধু তাকে জানানো হয় জিবরা আলী সালামকে জানানো হয়েছে অন্য কোনো ফেরেস তাকে জানানো হয়নি ওই বিষয়গুলি তারপরে জিবরা আলী সালাম নিয়ে আসছেন অন্য কাউকে জানান না যাকে আল্লাহ জানাইতে বলেছেন তাকে মানে নবীর কাছে যুগে যুগে নবীর কাছে তিনি আসমানি সংবাদগুলি নিয়ে আসেন বাইশ নম্বর অর্থাৎ বাবু কৌরিন মহান আল্লাহর বাণী সম্পর্কে বলছেন হাল হালা তাকিস নবী তোমার কাছে কি এসেছে মোসা আলী ইসলামের বৃত্তান্ত মানে কাহিনী ইসরা নানান যখন তিনি আগুন দেখলেন কখন আগুনটা দেখেছিলেন যখন মাদিয়ান থেকে তিনি যাচ্ছিলেন মাদিয়ানে পৌঁছিলেন কোথায় মেসর থেকে মেসর থেকে মাদিয়ান কেন এসেছিলেন ঘটনা জানা আছে ওই যে দুইজন লোকে মারামারি করছিল একজন কিবতি মানে ফেরাউনের বংশের আর আরেকজন মুসালিহ বংশের ইসরায়েলি বনি ইসরাইল দুইজনে যখন মারামারি করছিল তখন তাদের ঝগড়া মারামারি ছোটাতে গিয়ে তিনি কি করেছিলেন ওই যেহেতু সীমালঙ্ঘনকারী বাড়াবাড়ি করেছিল সে কিবতি মানে ফেরাউনের বংশের লোক তাকে একটা ঘুষি ফওয়াকা জাহু মুসাহী আল্লাহ ওকে বলেছেন মুসা কি করেছিলেন একটা কিল মেরেছেন বা ঘুষি দিয়েছেন ওই দিয়ে মরে গেছে দিয়ে সে মারা গেছে তারপরে কে মারলো কে মারলো ফেরাউন কাছে সংবাদ পৌঁছে গেল যে মুসাই মেরেছে ধর ধর ওকে শুনতে পেলেন যে তোমার তল্লাশি চলছে এক্ষুনি তোমাকে ধরলে তোমাকে ফাঁসিতে চড়াবে খুন করবে তোমাকে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করলেন পালাতে পালাতে পালে সাত দিন তাপসিরকে দাবাতে রয়েছে সাত দিন হেঁটে গিয়ে মাদিয়ান শহরে পৌঁছলেন সেখানে সোয়াইব ছিলেন সোহাইব আলি কি বলছেন তিনি নবী অথবা সোয়াইব অন্য কোনো সোয়াইব ছিলেন তার দুই মেয়ে ছিল আর তারপরে তাদের কিছু খেদমত করে দিলেন আর তারপরে বাড়িতে তার লজিংয়ের ব্যবস্থা হলো থাকার ব্যবস্থা হলো খাওয়ার ব্যবস্থা হলো সাত দিন ক্ষুধার্ত থাকার পরে আর তারপরে এত পছন্দ লাগলো তখন সোহেব আলী সাল্লাহ দাব না ওরিদানাতে ইহা তাই আমার দুই মেয়ে সাবালিকা আছে তোমার সাথে একটা আমি বিয়ে দিতে চাই কিন্তু মোহর দিতে হবে আগে কি আল সামানি হেজাজ আট বছর আমার বাড়িতে চাকর থাকতে হবে আগে চাকর থাকতে হবে চাকরি করে তারপরে তখন মেয়েরা বিয়ে আর আজকাল কত বড় হারাম কাজ মুসলিম সমাজের লোকেরা করেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে অধিকাংশ লোক অধিকাংশ শতকরা নব্বই থেকে জন যৌতুক ছাড়া কারো মেয়েকে বিয়ে করে না চিন্তা করুন তো দেখি প্রাচীন যুগ থেকে তাহলে এইটি আল্লাহ প্রদত্ত হ্যাঁ নীতিমালা যে বিয়ে করবে পয়সার বিনিময় হ্যাঁ পয়সার বিনিময় এই যে বেতন আট বছরের বেতনটাই হচ্ছে কি মোহরানা তারপরে তখন ফালাম্মা মুসাল আর দশ বছর যদি করে তো আরও ভালো আট বছর করতেই হবে তারপরে মেয়ে বিয়ে দেবো আর দশ বছর যদি করো ফাইন আত্মাম তা আসার ফামিন এনদেক তোমার ইচ্ছা মৌসাল বলে আমি দশ বছরই করবো অসুবিধা নেই বিয়ে করবো তখন দশ বছরই দেব দশ বছর চাকর খাটলেন তারপরে বিয়ে করলেন আর তারপরে দেখেন আল্লাহ কিভাবে রুজির ব্যবস্থা করেন শুধু একটি ছোট্ট দোয়া ছিল রব্বে আর নিমাসানিয়া রব্বে ইন্নি লেমা আনজালতা এলাইয়া মিন খাইরিন ফাকির আইব সালামের দোয়া যেমন খুব ছোট্ট দোয়া ঠিক তেমন নিমোস সালামের দোয়া ওইরকমই একবারে ছোট্ট দোয়া রব্বে ইন্নি লেমা আনজালতা এলাইয়া মিন খাইরিন ফাকির আল্লাহ আমার নসিবে যা জুটিয়েছ দুনিয়াতে নামিয়েছ রেজিক তো আমার ভাগ্যে আছে সেটার আজকে আমি মুখাপেক্ষী হয়েছি আমার কাছে রিজিক নেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ কি করলেন থাকার ব্যবস্থা করলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন লজিং হ্যাঁ তারপরে যুবক মানুষ এই যৌবন নিয়ে থাকবে কি করে যৌবনের জ্বালা আছে তো আল্লাহ বিয়ে সাদিরও ব্যবস্থা একটি দুয়াতে তিনটি কাজ আল্লাহর আল্লাহরপরে একই লাগবে যে আল্লাহ সব কিছুই করতে সক্ষম এবং আল্লাহর কাছে বড় আশাবাদী হইতে হবে আল্লাহর রহমতকে সংকুচিত করলে হবেন আল্লাহর রহমতকে একবার সংকীর্ণ মনে করলে হবেন আল্লাহর কাছে হ্যাঁ অসাধারণ আশা রাখতে হবে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আমার জন্য জি আমি কল্পনা করতে পারি না যে দূরে আল্লাহ পৌঁছেছেন আপনাদেরকে আপনারা কেউ কিন্তু কল্পনা করেননি যে আমি এতদূর পৌঁছিব সেটি মনে রাখেন তো ওইভাবে আল্লাহর কাছে বড় আশা রাখতে হবে তো যাই হোক এই মাদিয়ান থেকে যাচ্ছিলেন আর আল্লাহ তাকে নবী করবেন দেখা দেবেন বা আল্লাহর কথা বলবেন তো ওই কথাটি এখানে রয়েছে ইজরা আনারান পাহাড়ে তুর এই যে তোয়া নামক স্থানে সেখানে দেখছেন যে পাহাড়ে কি চল হচ্ছে আগুন চলছে কিন্তু সেটা আগুন ছিল না আল্লাহ রাবুল আলমিনের নৌর ছিল ইজরা আনারান আর স্ত্রী ছিল গর্ভবতী বাচ্চা হব হব হ্যাঁ বাচ্চা ভূমিষ্ঠ হবে আগুনের প্রয়োজন রয়েছে বাচ্চা শেখার জন্য বা এমনিও খাবার দাবারের জন্য আগুনের প্রয়োজন রয়েছে আগুনের তলাশে মাঠে খোলা ময়দানে কোথায় পাহাড়ি এলাকা তো ইজরান, ফাঁকি আহালেহি নিজের পরিবার স্ত্রীকে বল ওম কসু এখানে থামো থাকো হ্যাঁ এমনি আনাস্ত নারণ আমি আগুন দেখতে পেয়েছি আমি আগুনে একটা অংশ নিয়ে আসছি অথবা আগুন যখন সেখানে দেখছি তা তাদের কাছে যদি আগুন নাও পাই একটু আলো দেখছি তাহলে সেখান থেকে আমি একটু গাইড গাইডলাইন পাবো যে আগুন পেতে পারি কোথায় কোথায় আমাদের প্রয়োজন পোড়া হবে তো এই কথা এখানে রয়েছে আনাস তো মানে আবসার তো আমি দেখেছি আনাসা মানে দেখা এই জন্য ইনসানকে ইনসান কেন বলা হয় এর কয়েকটি কারণ বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইনসান নেসিয়ান থেকে আর নেসিয়ান মানে ভুলে যাওয়া তো মানুষকে মানুষ ইনসান কেন বলা হয় মানুষ ভুলে যায় যতই স্মৃতি শক্তি আপনার হোক না কেন ভুল মাঝে মধ্যে কিন্তু ভুলবেনই আপনি তাই না আদম আলাইসালাম ভুলে গেছিলেন ফানাসিয়া আল্লাহ বলছেন না হলে তিনিও ফল খেতে যেতেন না আল্লাহ নিষেধ করে কথা ভুলিয়ে গেছিলেন তিনি আর আর একটি কারণ হচ্ছে ইনসানকে ইনসান কেন বলে আনাসা থেকে মানে ইনসানকে দেখা যায় আনাসা মানে দেখা আর ইনসানকে কি করা যায় দৃশ্য দেখা যায় কোনো জায়গায় মানুষ থাকলে দেখা যাবে কিন্তু জিন থাকলে জিন ইনসান আল্লাহ জন্য সৃষ্টি করে জিনকে দেখা যায় না আর ইনসানকে দেখা যায় না এই জন্য ইনসানকে ইনসান মানুষকে ইনসান বলে আচ্ছা মানুষ কেন বলে এটাও শোনেন মানুষ যেহেতু বাংলায় মানুষ বলছে তাই না মানুষ কেন মানুষ অনসিয়াত থেকে আর অনসিয়াত মানে বন্ধুত্ব হ্যাঁ হ্যাঁ বন্ধুত্ব একজন আরেকজনের পাশাপাশি থাকতে চায় সংসর্গে আসতে চায় মানুষ একা বাস করতে পারে না একা যদি কোথাও মানুষকে রেখে দেন পাগল হয়ে যাব কিছুদের মধ্যে পাগল হয়ে যাব মানুষ কি চায় বন্ধুত্ব চায় সংসর্গ চায় হ্যাঁ ভালোবাসা চায় বা ভালোবাসা বিনিময় করতে চায় তো যাই হোক চলেন তাহলে দেখা যাক সময় এগিয়ে চলে গেছে আর সামনে আবার বেলা আয়াতের তফসির আসছে তো বলছেন যে আনাস্ত মানে আফসার তো আমি দেখেছি নারান আগুন লাল্লি আতিকুমিন হাবে আবাসেন সেখান থেকে আমি জ্বলন্ত আগুন তোমার জন্য জ্বলন্ত আগুন নিয়ে আসি ইভিন আব্বাস বলছেন মোকাদ্দাস মানে মোবারক ইন্নাকাবিল ওয়াদিল মোকাদ্দাস তুয়া যখন ওইখানে আগুনের কাছে কাছে গেছে আগুন দেখে তখন আল্লাহ বলছেন ইন্নি আনা রব্বা মুসা আমি তোমার রব আল্লাহ হ্যাঁ আর তোমাকে আমি চয়ন করেছি নির্বাচিত করেছি নবী করে ওয়ান করার জন্য আর তুমি কোথায় আছো জানো ইন্নাকাবিল ওয়াদিল মোকাদ্দে তুমি পবিত্র মোবারক বরকতপূর্ণ তুমি উপত্যকায় অবস্থান করছো এখানে যার নাম হচ্ছে তুয়া, ইসমল ওয়াদি সে উপত্যকার নাম ছিল তুয়া। সিরা তাহাল উলা সিরা তাহা সুরায়ে তহাতে যে রয়েছে আয়ত নম্বর মানে হালা হালা তাহলে অবস্থা সিরাত মানে অবস্থা এই জন্য জীবনীকে কি বলা হয় সিরাত বলা হয় সিরাত নবী মানে নবীর জীবনী জীবনী হচ্ছে অবস্থা জীবনী মানে অবস্থা তার বিভিন্ন অবস্থা চারিত্রিক অবস্থা পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা ধর্মীয় অবস্থা সব অবস্থা মিলে হচ্ছে সিরাত সিরাত আর সুরত বুঝেন তো সুরত মানে রূপচাহারা আর সিরাত মানে জীবনী অবস্থা সিরাত হালুল হালাত নোহা ইন্নাফিজা আলী কাল আয়াত উলি নোহা নোহা মানে কি আয়াত নম্বর চুয়ান্ন সুরায় তহার নোহা মানে জ্ঞানবান বা এখানে তোকা এবং বখার তফসির করছেন মোত্তাকি পর আল্লাহ ভিরু কিন্তু নোহা বলা হয় জ্ঞানী ব্যক্তি এ উলিন নোহা কারণ মানুষ যদি বিবেককে কাজে লাগাই তাহলে বিবেক অন্যায় কাজে বাধা দেয় আমার বিবেকে বাধা দিচ্ছে অনেকে কিন্তু ধর্মকর্ম করে না কিন্তু আমার বিবেকে বাধা দিছে ভাই আমার বিবেক এটা মেনে নিতে পারে না এই জন্য আকলকে কি বলা হয় হ্যাঁ নাহি অন্য বলা হয় কেন বিষ তাকে বারণ করা নাহাই আনা মানে বারণ করা নিষেধ করা জি তারপরে বলছেন যে আয়াত নম্বর সাতাশে তো রয়েছে বে না ওই সামেরি যে গো পূজা শুরু করেছিল গরুর পূজা বাছুরের পূজা শুরু করিয়েছিল মানে ইসরাইলদেরকে আর ওই ফেরাও ফেরাউনের বংশধর থেকে যে ওই স্বর্ণ টর্ণ অলঙ্কারগুলি সব নিয়ে ধার করেছিল তারা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আর তারপরে হঠাৎ করে এর ঘটনা ঘটে গেল যে সগর পার করেছিল আসলে এগুলো করবে কি সেগুলোকে আগুনে জ্বালিয়ে একটা বাছুর মতো তৈরি করা তারপরে সে তার পূজা শুরু করে দিয়েছিল তো বলছে বেমাল কেনা মানে বে না আমি নিজের ইচ্ছাই করিনি তাকে সায়তানে ধোকা দিয়েছে সায়তানে পথভ্রষ্ট করেছে সামিনই হাওয়া ফাঁকা হাওয়া হাওয়া একাশি নম্বর আয়ত রয়েছে মানে শাকিয়া হতভাগা হাওয়া ফারেগান সুরে কাসাস আপনার দশে রয়েছে যে আসবাহা ওম্ম মূসা ফারে গান মূসার মার অন্তর সব কিছু থেকে শূন্য হয়ে গেছিল মানে কোনো তার আর চিন্তা ছিল না একমাত্র চিন্তা আমার ছেলের কি হবে ছেলেকে যে পানিতে ভাসিয়ে দিলাম নদীতে ভাসিয়ে দিলাম বা সাগরে ভাসিয়ে দিলাম বা ছেলের কি হবে ছেলের কি হবে তা বলছে ফারে গান ইল্লামিনে মূসা সব কিছু থেকে শূন্য ফারেক বলা হয় এই জন্য শূন্যকে ফারাক খরাক মানে হচ্ছে খালি জায়গা শূন্য স্থান ইল্লা মিন যিকরা موسی একমাত্র মুসার কথা সে তিনি সবসময় স্মরণ করতেন মুসার মা ফা আরসালু মাই আন রিদ আন মানে সহযোগী কায় ইউসাদদকুনী আমার সত্যায়ন করবে মানে هارুন কে ও ইউকালো বলা হয়েছে মগিসান মানে সাহায্যকারী বা আরতনাদে আপনার সহযোগিতাকারী আও মাইনান বা সাহায্যকারী ইয়াবতোষও পড়া হয় মানে পাকড়াও করা তারপরে ইয়াত মেরুন ইন্নাল মালা ইয়াত মেরুন আবেগ মৌসা আলি যখন ওই ছেলেটিকে বা ওই যুবককে হত্যা করে তারপরে একটা ঘুষিতে হত্যা করার পরে ঘোরাঘুরি করছেন তাহলে একজন গিয়ে বলে মৌসা তুমি এখানে আর ঘোরাঘুরি করিও না তোমাকে ইন্নাল মালা ইয়াত মেরুন তোমার তোমাকে নিয়ে মিটিং বসেছে ইয়াত মেরুন তোমার সম্পর্কে ষড়যন্ত্র চলছে বা মিটিং চলছে লিয়াকতুলু তোমাকে হত্যা করবে তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন সেখান থেকে পলায়ন করেছিলেন তো এতা সাভারুন পরামর্শ চলছে জাজু আতুন বা যে জুয়াতু মিনাল নার এর মানে হচ্ছে তিতাতাতুন গলি জ তুমিল খাসাপ জি জ্বলন্ত কাষ্টখণ্ড কাঠে টুকরো কাঠে আগুন জ্বলছে কাঠে আগুন জ্বলছে এমন কাঠ যাতে আগুন তো দাও দাও করছে কিন্তু তাতে লেস তাতে অগ্নি তাতে অগ্নিশিখানে মানে আগুন জ্বলে না অপরে কিন্তু কাঠটা কাঠটা আগুন দাও দাও করছে বা ভেতরে আগুন রয়েছে এটাকে বলা হয় জাজুয়া জাজুয়া তুমিন না রয়েছে সেই ক্ষেত্রে রকম দেখেছিলেন ইসলাম সেই তুয়া নামক স্থানে তারপরে আয়ত রয়েছে সানাশুদ্ সানাশুদ্ধ আদো দাকা তোমার বাহুকে আমি শক্তিশালী করব আয়াত নম্বর পঁয়ত্রিশ সুরায় তহাতে রয়েছে মানে তোমাকে সাহায্য করো বাহুকে মজবুত করা মানে কি আমার হাতটাকে শক্ত করুন আমরা বাংলা তো ব্যবহার করি তার মানে কি হ্যাঁ মানে আমাকে সাহায্য করো সহযোগিতা করুন মানে না যে অমুক ডান হাত অমুক আমার বাম হাত মানে কি হ্যাঁ জি বাহুবল বল হচ্ছে না বাংলা ভাষায় বাহুবল মানে কি মানে শক্তি ক্ষমতা জি শরীরের বল শুধু নাই দল বল নিয়ে যে বাহুবল এটাকে বলা হয় যে যেন এটি আরবি ভাষাতে ব্যবহার হয়ভাবে কুল্লামা আজজাজ দা সেই ফাঁকা জাল তালেহু আজউদান যদি কোনো কিছুকে আপনি শক্তিশালী করেন তো যেন আপনি তার বাহু হয়ে গেলেন তার বাহু হয়ে গেলেন এই জন্য আমার ডান হাত আর বাম হাত বলা হয় সহযোগীদেরকে ওকালাকাই অন্যরা বলেছেন কুল্লমা লামিয়ান্তেজ বেহারফিন আও ফি হে তমতমাতুন আফা আফ আতুন যে মুসা আলাইস্লামের তো মোসা আলাইসাল্লাম মেয়ের জবানে কি ছিল তোতলামি ছিল মানে কথা ক্লিয়ার উচ্চারণ বোঝা যেত না তোতলা বুঝলেন তো তোতলামি ছিল তো যখন মোসা আলাইসালামকে আল্লাহ নবী বানিয়ে দিলেন আর বললেন যা ওই ফেরাউনকে দিয়ে দাওয়া দিত এক তো জালেম রাজা তার সামনে কথা বলতে হবে আর আমার জবান অনেক সময় আটকে ধরছে তোতলামি কথা ক্লিয়ার না তো আল্লাহ কেমন করে কি করবো আমি আমার দ্বারা হবেই কাজ তখন আল্লাহর কাছে দোয়া করে কি রব্বের সাহলি সদরি ওয়াসলি আমরি ওয়াহুল ওকদাতন মিললে সাহালি সাদি আরম্ভ আমার বক্ষকে খুলে দাও আমার কাজকে সহজ করে দাও এই দাওয়াতি কাজকে ওয়াহলুল ওকদাতন মিল্লে সানি আর আমার জিভার জবানের যে গিরা লেগে আছে মানে আটকে আটকে ধরছে তোতলামি হচ্ছে এটাকে খুলে দাও এই বন্ধনটা খুলে দাও ওখদাতন মানে গিরাকে খুলে দাও যাতে করে ইয়াফ কাহু আমার কথা আমার শ্রোতারা বুঝতে পারে রাজার সামনে গিয়ে কথা বলতে পারি বা জাতিকে জাতিকে সামনে আমি কথা তুলে ধরতে পারি স্পষ্ট ভাষা কারণ ভাষা স্পষ্ট না হলে মানুষ ঘুমিয়ে পড়বে কেউ শুনবে না তাই না অনেক বক্তা আছে আলোচনা করতে লাগলে ঘুম চলে আসবে ঠিক না একটিও কথা শুনতে পারে বুঝবেন না শুনলেও বুঝবেন না যেন শুনতেও চায় না কেউ আল্লাহর নিয়ামত এটি তো দোয়া করেছিলেন আর দোয়া কবুল হয়েছিল ওই ক্ষেত্রে বলছেন যে বলেছেন কুল্লামা যদি আপনি কোনো একটা অক্ষর বলতে পারছেন না অথ বলছেন কিন্তু তাতে মানে তাতে তোতলামি রয়েছে আও ফা তুন অনেকেই তোতলামি করে কিন্তু ফা 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 হ্যাঁ মানে কথায় ক্লিয়ার হয় তা ফা ফা করে ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চাদের যখন ভাষা মুখ ফুটে তখন শুনেছেন তো হ্যাঁ অনেক কথা ফা 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 করে বলছে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না ফাইয়া ওকদা সেটাকে ওকদা বলা হয় মানে গিরা লেগে আছে যেন জবানে গিরা লেগে আছে আজরি বেহি আজরি আমার হ্যাঁ আমাকে শক্তিশালী করো সুরা তাহা আয়াত নম্বর একত্রিশে রয়েছে আজরি মানে কি জাহারি আমার পিঠকে তুমি কি করো শক্তিশালী করো পিঠে শক্তি থাকলে সোজা দাঁড়াইতে পারবে হ্যাঁ তো বলছেন হাজরি মানে জাহারি আমার পিঠকে ফাইয়ুস হেতাকুম ইয়ুস হেতাকুম মানে কি ইউল্লে কাকুম তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন নু ফায়ুস হেতাকুম বে আজ আপ ওখাদ তারা আর মুসলাম ইয়াজভাবে বেতারি কাত মুসলাম মুসা আলিসালমে যখন দাওয়াত দিতে লাগলেন তখন ফেরাও নানাভাবে বিভ্রান্ত করল দেশবাসীকে তার মানে একটু জানো ই কী চাই তোমাদেরকে তোমাদের ভালো আদর্শ থেকে তোমাদের বাপ দাদার ধর্ম কত সুন্দর ধর্ম তোমরা পরম্পরা চলে আসছো মানে সেটা থেকে তোমাদেরকে বিভ্রান্ত করে নিতে চাইছেন না এখন কি যদি আরব থেকে তহিদ সন্নতের কথা বলেন বেদাতি জানো আমরা কত যুগ যুগ ধরে ধর্ম কর্ম করে আসছি আরে দেখো কি চলে এসছে দেখো আমার জাতিকে গুমরা করার জন্য জাহান নামে নেওয়ার জন্য এরা দাজ্জাল এসছে দাজ্জাল বলছে না বলছে না জি কোরআন সন্ন্যার কথা বলছে আরে নি কাদিয়ে নিয়ে এসছে কোথায় কা দিয়ে নিয়ার কোথায় কোথায় কোরআন শোনার হ্যাঁ কথা দলিলের কথা কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য ঘৃণা ছড়াবার জন্য নানা কথা আর না বলে রে এরাকে ইয়াহুদিন আসাররা পয়সা দিছে রে আমাদেরকে কি করার জন্য পথভ্রষ্ট করার জন্য এরা ইয়াহুদিন আসারার দালাল না এরা হচ্ছে ইসরায়েলের দালাল আর এরা হচ্ছে ভারতের রয়ের দালাল কত রকম কথা শুনবেন আপনি যে আমেরিকা দাওয়া সেন্টারগুলো এই তবলিগি তবলিগি বেদাতিরে কি বলে জানে আর ছাব্বিশ বছর থেকে এখন একটু কম হয়েছে ঠান্ডা হয়েছে এরা কিন্তু যখন প্রথম প্রথম কারণ এদের প্রভাব খুব বেশি ছিল বিভিন্ন ক্যাম্পগুলো যে দূরে বিভিন্ন জায়গায় রয়েছে সেগুলিতে তাদের হোল্ড ছিল তখন বলতো এই যে দাওয়া সেন্টারগুলো কারা চালাচ্ছে জানো সব আমেরিকার খরচে চলছে আমেরিকার কত ইসলামের উপরে দরদ যে দাওয়া সেন্টার ইসলামিক সেন্টার আমেরিকা চালাচ্ছে কত বড় মিথ্যা কথা বলা কত বড় দাজ্জাল কাজ যাবে এরা চিন্তা করুন আপনি জি এরা মাজার পূজারি না এই যে তবলিগি চিল্লা পাটি যাদেরকে আল্লাহওয়ালা মনে করছেন এরা এইভাবে জাতিকে বিভ্রান্ত করেছে একসময় ভালো করে শুনে রাখেন সতর্ক সাবধান কত লোক কতভাবে যে বিভ্রান্ত করবে আর একটা অস্ত্র ছিল কেউ যদি দাবা সেন্টারে আসে ও বিরিয়ানি খেতে যাচ্ছিস বিরিয়ানি সেন্টার বিরিয়ানি সেন্টার বলতো তখন পাঁচ সাত বছর আল্লাহর কি কাম এত অভাব দেখা গেল ইসলামী সেন্টারে যে খাবারই বন্ধ হয়ে গেল কথা বুঝতে পেরেছেন দুই হাজার পাঁচ থেকে দুই হাজার দশ পর্যন্ত জুমার দিনও দুপুরে খাবার ছিল না তারপর আলহামদুলিল্লাহ আশি থেকে একশো জন লোক আসত এই পরীক্ষা সব রকম করা আছে ২৬ বছরের সব রকম পরীক্ষা করা আছে আর বিদাতিরা জাতিকে বিভ্রান্ত করার জন্য কত না অস্ত্র ব্যবহার করেছে নানা ধরনের অস্ত্র ব্যবহার করেছে কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন আলহামদুলিল্লাহ জি অসৎ লোকেরা তো এইভাবে কিন্তু ফের বিভ্রান্ত করছিল জাতিকে বাঙাল না। কানা কাহাই কোর্ট দেখানো তরি কাতুক তা নিয়েছিল মুসলা শব্দটি আমশালের মনাস স্ত্রী লঙ্গে একো বেদী নেকম তারি মানে দিন তোমাদের ধর্ম পরিবর্তন করতে তোমাদেরকে বেধর্মী বানাতে চা মক্কার কাফেরা কি বলতো নবিকে সাপী বেধর্মী বলতো বেদিন বেধর্মী বলতো ইয়োকালে খুজিল মুসলা মানে ভালো ওঠে না খুজিল আমসাল সুমা তো সাফা তোমরা সারিবদ্ধ হয়ে এসো ইয়ো কাল হাল আতাইতা আসাফ আলিয়াম আজকে তুমি কাতার সারিতে এসেছিলে ইয়ানিল মোসাল্লা আল্লি জোসাল্লিফি মানে নামাজের জায়গায় এসেছিলে তাহলে নামাজের কাতারকে কি বলা হয় সাফ বলা হয় সাফ সাফ মানে কাতার ফাউজা সাফি নফসে হি হি মুসা মুসা আল্লাহ অন্তরে ভয় পেয়েছিলেন আয়াত নম্বর সাতষট্টি সুরাত হাতে রয়েছে আজমারা খৌফান মানে ভয় লুকায়িত ছিল সেখানে ফাহাজাহাতিল ওয়াও হি ফাতান খৌফান থেকে কিন্তু সেটা কি হয়েছে খিফা হয়েছে যেহেতু খায়ে জের আছে সেজন্য জের কি চা ইয়া চায় সে জন্য খিফা তো খিউ ছিল তো খিউ ফা পড়তে ভারী লাগে যেন খিফা এখানে তালিল যেন বলছে এটাকে আরবি ভাষায় আরবি সার্ফের কায়দা তালিল বলা হয় মানে যেটাকে সন্ধি বিচ্ছেদ বলা লে কাসরাতিল খা কাসরা থাকার কারণে খিফা হয়েছে খায় খাসরা থাকার জন্য ইয়া হয়েছে ইয়া হয়েছে না হলে আসলে ছিল খৌফুন থেকে ওয়া মানাহুম মিন খৌফ খফুন মানে ভয় ভীতি আসলে ছিল ওয়াউ ফি জুজু ইন্না ফি ফি বান্না তোমাদেরকে খেজুর গাছে চড়াবো বা খেজুর গাছে ফাঁসিতে চড়াবো জুজু ইন্না খেলে ফি মানে আলা খেজুর গাছের ভিতরে তো না ফি মানে তো ভিতরে হয় তো ভিতরে ফি মানে এখানে খেজুর গাছের ওপরে সুলে বা ফাঁসিতে চড়ানো কিসে ওপরে চড়ানো হয় ভিতরে তা চড়ানো হয় না জি তো ফি আলার অর্থে ওপরে অর্থে ব্যবহার হয় ফামা খাতবো কাসামি খাতবোকা মানে বালোকা হালোকা মা খা মা খাতব কোয়া ই কি খবর কি খবর খবর ও কা বা লোকা হা লোকা আর খাতব কা সবগুলি একই অর্থে আন্টাপোলা লামে সাঁস সামেরিকে আল্লা একটি আজফ দিয়েছিলেন যে কেউ যদি তার কাছে আসতো তো সে বলতো লামে সাঁস লামে সাঁস ছিল না ছিয়ে না ছে না এই করোনার আজাব এরকমই ছিল করোনার আজাব কেমন ছিল কেউ যদি কারোর কাছে আর ডিসটান্স ডিস্ট্যান্স সোশ্যাল ডিডসান ভালো রাখেন কিন্তু ফরোজ করে দেওয়া হয়েছিল তাই না আমি তখন সেই যুগে করোনার যুগে বলতাম যে ই কোন ওই স্বামীর যুগের আজাব আসলো রে মানুষের পাপের কারণে যে কাউকে ছুতে ছুঁতে দেয় না এক ভাই এখানে ফ্যামিলি নিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে তো আমাদের পরিবারের অফিস থেকে গেলাম বাইরে থেকে গেলাম এই বাইরে থাকো বলছে যে শেখ আমাকে বলছে শেখ এখানেই থাকে শেখ যখনই বাড়ির গেটে যায় বাসার গেটে যায় তখন স্ত্রী বলে আগে হাম্মামে ঢুকো বাথরুমে ঢুকো গোসল করো কাপড় ওখানে চেঞ্জ করো ধুয়ে এসো তারপরে ঘরে ঢুকবে রুমে ঢুকবে স্ত্রী ঢুকতে দেয় না শুভ হান আল্লাহ আর বহু লোক মারা গেছে স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে উদাহ হয়ে গেছে স্পর্শই করেনি হ্যাঁ আর তারপরে ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে গেছে শুভ হ্যাঁ আল্লাহ যেমন তেমন আজাব ছিল চলে গেছে ভুলে গেছেন তাই না আল্লাহ আকবর ভুলবেন না আল্লাহর আজাব আল্লাহ যে কোনো সময় কঠিন আজাব দিতে পারে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ মাফ করুন তো যাই হোক আমরা এখন শেষের দিকে কিন্তু সিরে অনেক সময় নিচ্ছে লামেসা শব্দটি ভাইয়া মাস্তার মাস মেসা সান থেকে মানে স্পর্শ করা লালান সে ফান্নাহু এই লানুজরিয়ান্নাহু মানে উড়িয়ে দেওয়া আর দোহা দোহা মানে হচ্ছে পূর্বান্ন দোহা মানে কি দোহা সকাল বেলাতে সকাল বেলা দুপুর আগে সকাল বেলায় এই নাস্তা করার যে সময় যে সময় রোদের প্রখরতা বাড়তে শুরু হয় আটটা থেকে দশটা এই সময়টা এই প্রতিযোগিতা হয়েছিল সকাল সকাল এই মুসা আল মজেজার সাথে জাদুঘরদের এগারো তো রয়েছে যখন মুসা আল পানিতে ভাসিয়ে দেওয়া হইল মা তো ভাসিয়ে দিলেন তাকে বাঁচাবার জন্য আর এটি আল্লাহর ওহি ছিল ঠিক আছে কিন্তু আর বরদাস্ত হচ্ছে না হ্যাঁ এই মায়া ভুলতে পারছেন না ছটপট করছেন বড় বোন ছিল মোসা আলী সালামের মেয়েকে বলছেন যে তুমি নদীর কিনারা কারা বা সাগর কিনারা কারা চলতে থাকো দেখো কোন দিকে ভেসে যাচ্ছে কোথায় গিয়ে উঠছে কে তাকে উঠাচ্ছে না কি হচ্ছে তুমি দেখতে থাকো ওই যে কুসি হে মানে তুমি তাকে অনুসরণ করো বাচ্চাটাকে অনুসরণ করে করো একটা বক্সে তাবুতে করে যে ফেলে দেওয়া হয়েছিল এই ইত্যাবি আসার হো তাকে অনুসরণ করো আকা দিয়ে এখন কালাম কুসিহের দুটি অর্থ কাস্তা একুস্স মানে অনুসরণ করা আর কাস্য মানে কাহিনী বয়ান করা এখান থেকে কেসা কেসা কাকে বলা হয় কেসা কাহিনী ঘটনাকে কাহিনীকে যেমন কোরআনেশ্বর ইউসুফের একমাত্র আলীক আহসান আমি আল্লাহ হে মানব জাতি বা হে নবী তোমার সামনে আমি সবচেয়ে সুন্দর কাহিনী বর্ণনা করছি কিসা বয়ান করছি আনফা বেহে আন জনবিন তুমি দূর থেকে দেখতে তবে কাছাকাছি থাকিও না বাচ্চার কাছে গেলে ভাববে যে এরি কেউ হবে তখন ধরে নিবে বা বাচ্চাটাকে মেরে ফেলে দিবে কারণ খুব ছেলের ছেলে সন্তানকে খুন করছিল ফেরাউন দূর থেকে তুমি ফলো করবে কেউ যেন টের না পায় যে তোমারই কেউ ওই বাচ্চাটি দূরে দূরে চলতে থাকবে তো কিনারে কিনারে চলতে থাকবে কাউকে বুঝতে দিবে না যে তুমি কোনো কিছু ফলো করে যাচ্ছ সুরা কাসাস আছে আত্মীয় এগারোতে জনগণ শব্দ আন বহুদিন দূর থেকে বদিন জনবিন জানাবাতিন আর ইস্তেনাবিন ওয়াহেদিন সবগুলির অর্থ হচ্ছে দূর থেকে মুজাহেদ বলছেন আল্লাহ সুম্মা জিয়ে তা আল্লাহ কাদারি ইয়া মোসা কাদার মানে একটি নির্ধারিত সময় মেদিন লাতানিয়া মানে লাতা জোফা তুমি তোমরা দুজন দুর্বল হবে না আল্লাহ বলছেন মোসার হারুনকে যে তোমরা যে ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবে সেখানে গিয়ে নিজেকে দুর্বল মনে করবেন না দুর্বল হবে না জি মাকানান সোয়া মানে মানসাফিন বাইনাহুম মধ্যবর্তী স্থলে মধ্যবর্তী স্থল এমন জায়গায় এই প্রতিযোগিতা হবে ইয়াবাসান মানে শুকনো মিন জিন মানে এই ফেরাউনের বংশধর যার জাতি ছিল তাদের অলঙ্কার দিয়ে সেটা তৈরি করেছিল সামেরি আল হুলি সেই অলঙ্কারগুলি ছিল আল্লা ইস্তারু যেগুলি তারা ধার নিয়েছিল মিন আলে ফেরাউন ফেরাউনের বংশধর থেকে ফাঁকাজাফ তোহা বলছে সেটাকে আমি নিক্ষেপ করলাম আগুন আল আর আলকা এখানে আলকা শব্দটি মানে তৈরি করা তৈরি করা শব্দ শব্দ অর্থে ব্যবহার হয়েছে ভুলে গেছেন আঠাশি নম্বর আয়ত মুসা ভুলে গেছে হোম ইয়া কহলুন আখতারব জি যখন মুসা আল ইসলাম তিরিশ দিনের জন্য প্রথম গেলেন জাতিকে বলে যে আমি তাওরাত নিতে আল্লাহ সাহেব দেখা করতে যাচ্ছি তোমরা থাকো তিরিশ দিন আর তারপরে আরও দশ দিন বাড়িয়ে চল্লিশ দিন হইল তখন জাতিরা বাছুর পূজা শুরু করে দিয়েছিলেন না বাছুর পূজা শুরু করেছে হারুন আলী সালাম নিষেধ করলেন কিন্তু হারুন সালামকে অপদস্থ লাঞ্ছিত করলো তার কথাও শুনল না মানল না এমনকি মেরেই দিবে তাকে এই অবস্থা তখন তিনি চিন্তা করলেন যে দুই ভাগে বিভক্ত না করে আমি চুপচাপ থাকি চুপ থাকলেন পরে ঘুরে এসে এত রাগান্বিত হলেন তরাত নিয়ে এসে তাদের এই মূর্তি মূর্তি পূজা বা বাছুর পূজা দেখে তাহলে বাছুর পূজা এই যে গোপূজা ভারতে গিয়েছে এই মুসা আলি সালামের বন ইসরায়েল ইহুদি জাতি থেকে গেছে কিন্তু বোঝা গেছে না জি এক ধর্ম আরেক ধর্ম থেকে ধার করে এটা স্বাভাবিক তো যখন মূসা আলি চল্লিশ বাছুরটা আমাদের রব এইটা তলাশ করতে গিয়ে কোথায় গিয়ে বসে আছে তা বলছে যে আক্তার রব্বা মূষা তার রবকে তলাশ করতে গিয়ে ভুল করে ফেলেছে এইখানে আছে আর সেইখানে কোথায় গেছে তলাশ করতে তুর পাহাড়ে আল্লাহ ইয়ার যে কওলা তাদের কোনো বিবেক নেই যে এই বাছুরের যে মূর্তিটি আছে সেটা কোনো একটা প্রতি উত্তর করেন না কথা বলে না আর এইটারই কি করে পূজা শুরু করলো রব কি এই হ্যাঁ যে রব নড়তে পারবে না চড়তে পারবে না কথা বলতে পারবে না এরকম জি তিন হাজার তিনশো তেরানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন মালিক বিন শাহ সাত রসুরুল্লাহ তাদেরকে হাদিস বয়ান করছেন আল্লাহ উসরিয়া বিহি সেই এসরা নৈশ ভ্রমণের রাত সম্পর্কে মানে মেয়েরাজের রাত সম্পর্কে হাত তাহা সামাল খাম পঞ্চম আকাশে যখন নবীসান আসলেন ফেজা হারুন সেখানে হারুন আলী ইসলামকে দেখলেন তাহলে হাজা হারুন ইনি হচ্ছেন হারুন জিবুরুল আলি বললেন ফসল্ল মালে আপনি সালাম করুন নবীসান বলছেন জিবুর আল একে সালাম করুন ফা তো আলী তাকে সালাম বললেন সালামের জবাব তিনি দিলেন তারপর মারহাবানবিল আখ ও নবী মার মারহাবা বলছি হ্যাঁ স্বাগতম কাকে নেক সৎ ভাইকে এবং नबी ইসলের নেক নবীকে জি এই ছিল আপনার हदीस আর তারপরে আর একটি অধ্যায় রয়েছে বড় লম্বা সুতরাং এখানে আমরা রেখে দিই আর সেখানে এসেছে আবার মোসাল ইসলামের কথা মোসা ইসলাম যে কথা বলেছেন আর সে সম্পর্কে মোসাল ইসলামের প্রসঙ্গ চলে আসবে সে আল্লাহ তালা وجزاكم الله خيرا وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين